আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই ওই সময় যে পরিস্থিতি পরিবেশ ছিল তার যে বর্তমান পরিবেশ আরো অনেক নোংরা হয়ে গেছে বাংলাদেশ আহলাদের যুব সংঘের ছত্র ছায়া যদি আমি ঢাকাতে যদি না পেতাম তাহলে আমি নিজেকে কতটুকু ভালো রাখতে পারতাম আল্লাহু আলাম বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা ভালো হওয়া থেকে খারাপ হওয়া খুব সহজ খারাপ পথে পরিচালিত হওয়া খুবই সহজ কারণ আমিও এক সময় রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম রাজশাহী ইউনিভার্সিটির চিত্র আমার কাছে নতুন কিছু নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 স্টুডেন্ট এখন বর্তমানে তো আমরা যদি দাওয়াতি কাজ কার্যক্রম চালিয়ে যাই আশা করি সেখান থেকে অনেকেই বের হয়ে আসবে এবং অন্যান্য কোনো ইজম অন্যান্য কোনো থট কখনোই ইসলামী আদর্শ নয় ইসলামের আদর্শ শুধুমাত্র ইসলাম আমরা যারা ছাত্র আছি ছাত্রদের অমূল্য সম্পদ হচ্ছে তার মেধা এই মেধাটাই ছাত্র জীবনের সবচেয়ে বড় সম্পদ এই মেধাকে যে যত সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে সে তত সফল ছাত্র হতে পারে তার পরবর্তী জীবন ততই রঙিন হতে পারে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আমরা বিগত 22-24 বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সেই কাজের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখায় সহি আকিদা এবং কোরআন এবং সুন্নার আলোকে কাজ করে আসছিলাম তো এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার 22-23 সেশনের সম্মানিত সভাপতি ভাই রবিউল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته متفق عليه প্রশংসা একমাত্র মহান রবের জন্য যেই মহান রবের অশেষ মেহরবানিতে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পুনর্গঠন করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি সেই মহান রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার আদর্শগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তার প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি 12 ডিসেম্বর 2023 এই দায়িত্ব গ্রহণ করেছিলাম সভাপতি হিসেবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দীর্ঘদিন আপনাদের সাথে পথ চলা অনেকেই নতুন মুখ তবে আলহামদুলিল্লাহ যারা দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন অনেক বেশি আমাদেরকে সহযোগিতা করেছেন যার কারণে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রোগ্রাম করতে আমরা সক্ষম হয়েছিলাম আজকে যারা আমরা এই কমিটিতে আসব আমরা অন্যদেরকে অনুরোধ করব যে আমাকে যেভাবে প্রত্যেকেই প্রত্যেকটি সদস্য এবং যারা কমিটির বাইরে ছিলেন প্রত্যেকেই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করেছিলেন আশা করি আপনারাও করবেন যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই ইনশাআল্লাহ প্রত্যেকে আশা করি সহযোগিতা করবে আরও একটি বিষয় ক্যাম্পাস লাইফটা অনেকেই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যায় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত তারা মধ্যবিত্ত পরিবারের দেখা যায় অনেকেই নিজের উপার্জন নিজেকেই করতে হয় নিজের মানে চালানোর জন্য যে খরচটা প্রয়োজনটা 3-4 হাজার টাকা একাডেমিক তো খরচ নাই এখানে সেই টাকাটাও অনেকের জন্য বাসা থেকে দিতে পারে না তো এত কঠিন পরিস্থিতির মধ্যেও যদি আমরা কিছু সময় দিনের জন্য বের করতে পারি আশা করি আল্লাহ তাআলা আমাদের পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ আর একটি বিষয় যে আমরা যেহেতু ক্যাম্পাসে আসি অল্প সময়ের জন্য যখন যেটা আমাদের চিন্তা আসবে ভালো কাজ করার ভালো কিছু করার ভালো কোনো প্রোগ্রাম করার ভালো কোনো উদ্যোগ নেওয়ার আমরা খুব দ্রুত সেটা করে ফেলবো এবং সেটা সিদ্ধান্ত নিয়ে যারা দায়িত্বে আছেন আমরা দ্রুত করে ফেলবো ইনশাআল্লাহ যেহেতু দেশ নতুনভাবে আগাচ্ছে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাও নতুনভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই প্রত্যাশায় আপনাদের কাছে রাখি
সম্মানিত উপস্থিতি আপনারা অনেকেই দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পোস্ট দিয়েছিলাম আমাদের এই প্রোগ্রাম উপলক্ষে সেখানে জেলা বানান বর্গীয় জয় হবে নাকি উন্তস্তু জয় হবে এই নিয়ে অনেক কথা বানান রীতি নিয়ে আহলে আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুব সংঘ যে বানান রীতিটা আমরা অনুসরণ করি বা মেনে চলি আমরা মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা কার বানান রীতি গ্রহণ করব বাংলা একাডেমির প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ থাকলে একটা অনুগ্রহ করে দেখবেন আপনার বাংলা একাডেমি থেকে যেই পুস্তকগুলো বের হয় আমাদের জন্য সেই বইগুলোতেই দেখবেন যে তারাই তাদের বানান রীতি মেনে চলে না বাংলা একাডেমি এই ময়ে হিস্বীকার হবে না দীর্ঘিকার হবে আপনি বাংলা একাডেমির বানান রীতি বের করুন উপরে লেখা আছে হিস্বীকার ভিতরে যখন মহাপরিচালক তার বাণী দিচ্ছেন সেখানে লিখছেন দীর্ঘিকার বহু বানান আছে যে তারা যেই বানান দিচ্ছে মূলত হিস্বীকার তাই না কিন্তু কি সেখানে আবার ভিতরে গিয়ে তারা একাধিক জায়গায় দীর্ঘিকার দিচ্ছে তাদের বানান রীতি তারাই গ্রহণ করে না অনেক সময় অনেক পুস্তকে দেখবেন তারা যেই বানান রীতি দিচ্ছে তারাই সেটা গ্রহণ করছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আগের চাইতে ক্যাম্পাস অনেকটা স্বাভাবিক আলহামদুলিল্লাহ আশা করি বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই প্রশাসনিক পক্ষ থেকে আমরা আগে যত বাধা পেয়েছি আমাদের সময় আশা করি এখন পাওয়া যাবে না আশা করি তারা সহযোগিতা করবে আমাদেরকে এসব কাজে এরপরেও মাথা থেকে এটা উঠিয়ে নেওয়ার কোনো কারণ নেই যে আমাদের জন্য কোনো বাধা নেই বিশ্ববিদ্যালয়ে কাজ করে বাইরের পরিস্থিতি আর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা সাধারণত একটু ভিন্ন এই কারণে আমরা প্রত্যেকে যারা দায়িত্বে থাকবে এবং দায়িত্বের বাইরে যারা থাকবো প্রত্যেকে এই কাজগুলো করতে গিয়ে ক্যাম্পাসে করতে গিয়ে আমরা প্রত্যেকে চোখ কান খোলা রেখেই কাজগুলো করবো ইনশাআল্লাহ যাতে আমাদের সামনে যে বাধাগুলো আসবে সেগুলো যাতে আমরা সমাধান করতে পারি ইনশাআল্লাহ এই বলে এবং চলে যাওয়ার সময় এতটুকুই দোয়া করি ক্যাম্পাসে যেন দিনই পরিবেশ ফিরে আসে আমাদের মাধ্যমে বিভিন্ন পাপ কাজে অনেকেই লিপ্ত অনেকেই খুঁজে যে কোথায় দিনই পরিবেশ পাবো দিনই সার্কেল পাবো তাদের সাথে উঠা ফসা করলে নেকির দুইটা কথা শুনতে পাবো বা দুইটা নেকি অর্জন হবে অনেকেই খুঁজে তো সেই মানুষগুলো আমাদের খুঁজে বের করতে হবে অনেকেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 স্টুডেন্ট এখন বর্তমানে তো আমরা যদি দাওয়াতি কাজ কার্যক্রম চালিয়ে যাই আশা করি সেখান থেকে অনেকেই বের হয়ে আসবে এবং আমার সময়ও দেখেছি যেটা আমরা এক রামাজানে গত রামাজানের আগের রামাজানে যেটা প্রোগ্রাম করেছিলাম সেখানেও দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছিল আমাদের অনুষ্ঠানে তো আলহামদুলিল্লাহ অনেকেই আসে বা অনেকে আমাদের সাথে কথা বলে তো আপনারাও আশা করি তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন বের করে নিয়ে আসবেন এবং একটা দিনই পরিবেশ প্রতিষ্ঠিত করবেন ক্যাম্পাসে ইনশাআল্লাহ এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাজাকাল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি রবিউল ইসলাম ভাইকে তার মূল্যবান এবং দৃঢ়দেশনামূলক আলোচনা রাখার জন্য সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে একটি জাগরণী শুনব জাগরণী নিয়ে আসছেন মোহাম্মদ ইসরাফিল সাধারণ সম্পাদক কলা অনুষদ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অনেকেই দেখা যায় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি কিন্তু ক্যাম্পাসে আসার পরে আমরা অনেকটাই পরিবর্তন হয়ে যায় যার মূল কারণে রয়েছে আমাদের ফ্রেন্ড সার্কেল তাই আমাদের ভালো সাথী প্রত্যেকটা কাজে অত্যন্ত প্রয়োজন তাই আল্লাহর কাছে ভালো সাথী প্রার্থনা করে এই মুহূর্তের জাগরণী ভালো সাথী দাও গো প্রভু এই না ভুবন মাঝে যাদের দেখে হৃদয় মন নতুন রূপে সাজে ভালো সাথী দাও গো প্রভু এই না ভুবন মাঝে যাদের দেখে হৃদয় মন নতুন রূপে সাজে চলবে যারা হকের পথে সত্য সনাতন মিথ্যা মেকি ফাঁকি যারা করবে নিরসন চলবে যারা হকের পথে সত্য সনাতন মিথ্যা মেকি ফাঁকি যারা করবে নিরসন যার হৃদয়ে তোমারই ভয় থাকে সকল কাজে ভালো সাথী দাও গো প্রভু এই না ভুবন মাঝে যাদের দেখে হৃদয় মন নতুন রূপে সাজে
তাওহীদের কাছে কবু যাদের হয় না নত শির সত্য পথের সিপাহ সালার অকুত ভয়বীর তাওহীদের কাছে কবু যাদের হয় না নত শির সত্য পথের সিপাহ সালার অকুত ভয়বীর এমন সাথীর সাথে যেন চলি সকাল সাজে ভালো সাথী দাও গো প্রভু এই না ভুবন মাঝে যাদের দেখে হৃদয় অমন নতুন রূপে সাজে টাকা পয়সা জমি জমা চাই না রহমান ভালো সাথী দাও দয়াময় দাও হে রহমান টাকা পয়সা জমি জমা চাই না রহমান ভালো সাথী দাও দয়াময় দাও হে রহমান সহযোগী হবে যে মোর সকল ভালো কাজে ভালো সাথী দাও গো প্রভু এই না ভুবন মাঝে যাদের দেখে হৃদয় মন নতুন রূপে সাজে ভালো সাথী দাও গো প্রভু এই না ভুবন মাঝে যাদের দেখে হৃদয় মন নতুন রূপে সাজে আমিন আসসালামু আলাইকুম মাশা আল্লাহ জাজাকাল্লাহ খয়রান জাজিলা এ পর্যায়ে বিশেষ অতিথিদের ভাষণ বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশ আহলিয়া যুব সংঘ এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ভাই হাফেজ আব্দুল্লাহ আল মারুফকে বক্তব্য প্রদান করবেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الله يحب معالي الأمور وأشرافها ويكره سفاسفها رواه الطبراني في المعجم الكبير بنغلاديش أهل حديث جيبو شونغو রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই রাবি যুবসংঘ পুনর্গঠন উপলক্ষে আজকের এই মজলিসের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ফেতনা বিদগ্ধ পরিবেশে একটি দ্বীনি কাফেলার সাথী হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদেরকে সময়ের কুরবানি দিয়ে আজকের এই সংক্ষিপ্ত মজলিসে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন তার বারগাহে আবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে নির্দিষ্ট একটি লক্ষ্য উদ্দেশ্যে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট একটি লক্ষ্যে তাই না আমরা সবাই জানি এখানে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়াতে এসে মানুষের এক একজনের জীবন এক এক আঙ্গিকে গঠিত এক একজনের জীবন এক এক ধরনের কারো চিন্তা চেতনার সাথে অন্যের চিন্তা চেতনার খুব কমই মিল খুঁজে পাওয়া যায় কিন্তু যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজাতে চায় ওহির রঙে নিজেদের জীবনকে রাঙাতে চায় তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সাধারণত একই হয়ে থাকে পৃথিবীর আয়ু যত ফুরিয়ে আসছে
কিয়ামত যত ঘনিয়ে আসছে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ ঘনীভূত হচ্ছে, ঈমান টিকিয়ে রাখা ততই কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে পাবলিক ইউনিভার্সিটির পরিবেশ তুলনামূলকভাবে যদিও এখন অনেক মানে নিচু পর্যায়ে চলে গেছে, যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকার যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এগুলো ইউনিভার্সিটিগুলোতে গেলে পাশ্চাত্যের একদম যে সদর্পী প্রভাব লক্ষ্য করা যায়, ওই পরিবেশে গিয়ে একজন যুবকের পক্ষে ঈমান টিকিয়ে রাখা আদৌ সম্ভব, ঈমান টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যায়। আর শয়তান এক শয়তানের আক্রমণ তো আছেই, অন্যদিক দিয়ে পরিবেশের আক্রমণ, এই উভয় চতুর্মুখী আক্রমণে সুস্থ ঈমান নিয়ে বেঁচে থাকা সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এই ফেতনা বিক্ষুব্ধ পরিবেশে যদি আমরা নিজেদের ঈমানকে হেফাজত করতে চাই, তাহলে এখানে জামাতবদ্ধ জীবনযাপনের আমি ব্যক্তিগতভাবে কোনো বিকল্প পথ দেখি না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ওই সময় যে পরিস্থিতি পরিবেশ ছিল তার চেয়ে বর্তমান পরিবেশ আরও অনেক নোংরা হয়ে গেছে কয়েক বছরের মধ্যেই। অর্থাৎ তাহলে আমাদের পূর্বে যারা ছিলেন তাদের পরিবেশ কিছুটা ভালো ছিল, আর এখন যেহেতু টেকনোলজির যুগ, এখন পরিবেশের প্রভাব সর্বত্রই বিরাজমান। বাংলাদেশ আহলাদি যুব সংঘের ছত্র ছায়া যদি আমি ঢাকাতে যদি না পেতাম, তাহলে আমি নিজেকে কতটুকু ভালো রাখতে পারতাম আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। একজন দিনদার মানুষের সোহবত, একজন দিনদার মানুষের সঙ্গ মানুষের জীবনে যে কত বড় ভূমিকা রাখে, সেই পরিস্থিতিতে না গেলে মানুষ বুঝতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে, ইয়াতি আলা নাস জামানুন আসসাবিরু ফীহি মাআ দীনিহি কাল ক্বাবিদি আলাল জামর, এমন একটা সময় আসবে যেই সময় ঈমানের উপরে দৃঢ় থাকা হাতের মধ্যে আগুন রাখার চেয়েও কঠিন হবে। আচ্ছা বলেন তো, এখন যে আমরা স্মার্টফোন ব্যবহার করি, আমরা যে ক্যাম্পাসে ঘোরাঘুরি করি, দৃষ্টির হেফাজত রাখা কি খুব সহজ হয়? দৃষ্টির হেফাজত কি সহজে করতে পারেন? সহজ হয় না। মিউজিক থেকে নিজেকে কি সহজে হেফাজত রাখা যায়? যায় না। আপনি স্ক্রল করতে করতে আপনার সামনে বেপর্দা মহিলার ছবি আসবেই, রাস্তাঘাটে চলবেন বিলবোর্ডের ছবি, ক্যাম্পাসে ঘোরাঘুরি করবেন, যদি উপর দিকে নাও তাকান নিচের দিকেও যদি তাকান তাহলে পায়ের গোছা দেখতে পাবেন। অথচ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একবার সূরা তাওবার একটা আয়াত ভুলে গেছেন, তো তিনি তার ওস্তাদের কাছে এসে বলেছেন, ওস্তাদজি আমি তো আয়াত ভুলে গেছি, কি বিপদ, আমি কোরআনের আয়াত ভুলে গিয়েছি। সালাফে সালেন যারা ছিলেন, বিশেষ করে যারা মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, তাদের তো মানে মেধা ছিল একদম সুপার কম্পিউটারের মতো। ইমাম বুখারি 9 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আর আমাদের 10টা হাদিস শুধু মতনটাই মুখস্থ নাই, আর তিনি সনসহ সেগুলো মুখস্থ রেখেছিলেন। সুতরাং এটা আদৌ সহজ ব্যাপার নয়। তো ইমাম শাফি রহমাহুল্লাহ যখন বলছেন তার ওস্তাদকে আমি আয়াত ভুলে গেছি, তখন তার ওস্তাদ বলছেন, নিশ্চয়ই তুমি কোনো পাপের কাজ করেছো। তো তিনি খেয়াল করে দেখছেন, মানে খেয়াল করছেন যে না, তো পাপের কাজ তো হয় না আমার মাধ্যমে। তিনি বারবার খেয়াল করছেন কি পাপের কাজ হয়ে গেল। তারপরে খেয়াল হয়েছে যে তিনি বাজারে গিয়েছিলেন, বাজারে যাওয়ার পরে একজন মহিলা ঘোড়ার গাড়ি থেকে নামার সময় তার পায়ের গোছা উন্মুক্ত হয়ে গিয়েছিল, তিনি সেটা দেখে নিয়েছিলেন, এবং তিনি নিজেই বলছেন যে এরপরে আমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে তৌবা করলাম, এরপরে আল্লাহ তাআলা ওই আয়াতটা আমার জেহেনে আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, এই যে আমরা কয়েকটা হাদিস মুখস্থ করি,
কোরআনের আয়াত মুখস্থ করি, তারপরে দোয়া মুখস্থ করি, এই দোয়া কখন পড়ব সেটাই ভুলে যাই, আর না পড়তে পড়তে ওই দোয়াটাও ভুলে যাই, কোরআনের আয়াত ভুলে যাচ্ছি, হাদিস ভুলে যাচ্ছি। এই যে আমাদের স্মৃতিভ্রম যে আমাদের তৈরি হচ্ছে, এটা মূলত কিন্তু আমাদের পাপের কারণে, আমাদের পাপের কারণে। আমরা যারা ছাত্র আছি, ছাত্রদের অমূল্য সম্পদ হচ্ছে তার মেধা। এই মেধাটাই ছাত্র জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই মেধাকে যে যত সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে, সে তত সফল ছাত্র হতে পারে, তার পরবর্তী জীবন ততই রঙিন হতে পারে। কিন্তু এই মেধাতে যদি ঘুণে ধরে, মেধাতে যদি বরকত না আসে, তাহলে সে যতই পরিশ্রম করুক না কেন, সে হোঁচট খাবেই, খেতেই হবে তাকে। এই জন্য আমরা যদি নিজেদেরকে যদি সেভ করতে চাই, নিজেদের স্বার্থ মানুষ সবার আগে বোঝে। ধরুন যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে গেছেন, হয়তোবা পদ্মা নদীতে ঘুরতে গেছেন, নৌকা একদম ওই পাশে যাবেন, উত্তাল মানে নদী, মাঝখানে গিয়ে নৌকাটা গেল ডুবে। এখন প্রথমে আপনি কি করবেন, কে মানে ডুবে গেল না গেল এটাকে নিচে চিন্তা করবেন, নাকি নিজের আগে চিন্তা করে নিজে কীভাবে আগে বাঁচা যায়? মৃত্যুর সময় মানুষ কিন্তু ওই নিজের সন্তানের কথাও মনে রাখে না, আর নিজের প্রিয়তম স্ত্রীর কথাও মনে রাখে না, আর বন্ধু তো দূর কি বাদ, কারো কথা মনে থাকবে না। আপনি আগে চিন্তা করবেন নিজে কীভাবে আগে বাঁচা যায়। নিজে যখন একটা শেল্টার পাবেন, শেল্টার পাওয়ার পর এবার আপনি চিন্তা করবেন যে আমার ওয়াইফ কোথায় গেল, আমার বাচ্চাটা কোথায় গেল, অথবা আমার বন্ধু, আমার ভাই বেড়াদার, বাবা মা, তারা কোথায় গেল, এরপর আপনি তাদেরকে খুঁজবেন। অর্থাৎ আমরা আমাদের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি, যদিও আমাদের জীবনের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা অগ্রাধিকার প্রাপ্ত হতে হবে, নইলে ঈমান পূর্ণতা লাভ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইবনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মানে যতক্ষণ না আমি তার কাছে প্রিয়তর হব, তার পিতা মাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানে আমরা নিজেদের জীবনকে মানে ভালোবাসি, কিন্তু এই নিজেদের জীবনকে ভালোবাসি এই ভালোবাসার দাবিটা আমরা কতজন বাস্তবায়ন করি, নিজের জীবনের কাজগুলো আমরা কতটুকু সুন্দরভাবে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দায়িত্বগুলো আমরা কতটুকু সুন্দরভাবে পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা বলেছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি এমনিতে এমনিতে সৃষ্টি করা হয়েছে, কোনো উদ্দেশ্য ছাড়াই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা কি এটা মনে করে নিয়েছো আর আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে না? অর্থাৎ আমাদের এই জীবনটা হতে হবে একটা পরিকল্পনা মাফিক জীবন। একটা কথা ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, যেই জীবনের পরিকল্পনা নাই সেই জীবনের কোনো মূল্য নাই। সেটা আপনার ব্যক্তি জীবন হতে পারে, সেটা আপনার বৈষয়িক জীবন হতে পারে, সেটা আপনার ধর্মীয় জীবন হতে পারে, এবং সেটা আপনার মানে পরকালীন জীবন হতে পারে। আপনি একজন ছাত্র হয়ে যদি আপনার পরিকল্পনা না থাকে, এই বছরের আমার পরিকল্পনা, কোনো পরিকল্পনা আছে, সাপ্তাহিক পরিকল্পনা, দৈনন্দিনের পরিকল্পনা, মাসিক পরিকল্পনা, বাৎসরিক পরিকল্পনা, পাঁচ বছর ব্যাপী পরিকল্পনা, এই রকম পরিকল্পনা মাফিক যদি আমরা আমাদের জীবনকে সাঁচে না নিয়ে আসতে না পারি, তাহলে আমি যে কী চাই আমি নিজেও জানতে পারবো না, আমার ডেস্টিনেশন যে কী। অনেক ছাত্র আছে যে তারা যে কী হতে চায়, তারা যে কী চায়, তারা ভবিষ্যতে কী হবে, সে নিজের মানে স্বপ্ন সম্পর্কে নিজেই সন্দিহান, সে যে কী হবে সে নিজেই জানে না। আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু মেধা আছে, সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মেধার স্ফুরণ হয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মেধার বিকাশ করা যায়। আপনি যখন পড়াশোনা করবেন তখন সবচেয়ে সুন্দর পন্থা আপনি পড়াশোনা করবেন, যখন আপনি ইবাদত করবেন তখন সবচেয়ে সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করবেন, যখন আপনি কোনো কিছু লিখবেন তখন সবচেয়ে সুন্দরভাবে লিখবেন,
যখন আপনি মাঠে খেলবেন তখন সবচেয়ে সুন্দরভাবে খেলার চেষ্টা করবেন, অর্থাৎ জীবনের সকল পর্যায়ে আপনার সবচেয়ে বেস্ট সবচেয়ে সুন্দরটা দেওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, মুজামুল কাবীরে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া আশরাফাহা ওয়া ইয়াকরাহু সাফাসিফাহা। রাসূল নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট কাজগুলোকে পছন্দ করেন এবং নিম্নমানের কাজকে তিনি অপছন্দ করেন, নিম্নমানের কাজকে তিনি অপছন্দ করেন। দায় সারা পড়াশোনা, দায় সারা পড়াশোনা, সারা বছর পড়াশোনা নাই, পরীক্ষার আগে এসে রাত দিন চব্বিশ ঘন্টা সমান করে পড়া শুধু পরীক্ষায় পাশ করার জন্য। এই স্টুডেন্ট তার জীবনকে কখনোই শাইন করতে পারবে না, একদম লিখিত কথা এটা। যারা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়াশোনা করে তারা কিন্তু ভবিষ্যতে বেশি উপরে উঠতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন, যারা ভবিষ্যতে ক্লাসে ভালো রেজাল্ট করেছে, সিজিপিএ মাশাআল্লাহ মোটামুটি ছিল, কিন্তু দেখবেন যে কোথাও সে মানে নিজেকে খাপ খাওয়াতে পারছে না। কিন্তু যারা মূলত জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করেছে এদের সিজিপিএ যদি কমও থাকে দেখবেন যে এরা যোগ্য হয়ে ওঠে আর যোগ্য মানুষকে মানুষ খুঁজে খুঁজে নেয়, যোগ্য মানুষকে মানুষ খুঁজে খুঁজে নিতে পারে। এজন্য আমাদের পরিকল্পনা থাকতে হবে। আপনি এই ফার্স্ট যারা ফার্স্ট ইয়ারে পড়েন এই মানে মানে মাস মানে অনার্স শেষে আপনি নিজেকে কোন লেভেলে দেখতে চান এটা আপনাকে এখনই গেজ করে শিখতে হবে। আপনি ওই সময় মানে এই বছর অর্থাৎ অনার্স শেষ করার পরে তা অথবা এখন সেকেন্ড ইয়ারে পড়ছেন, কেউ থার্ড ইয়ারে পড়ছেন, এই বছর শেষ করার পরে আপনি নিজেকে কোন যোগ্যতা অর্জনকারী হিসেবে দেখতে চান সেটা যদি এখন না ভাবেন তাহলে আপনি ব্যর্থ হতে বাধ্য হবেন। আর যদি এই পরিকল্পনাটাতে থাকে এবং পরিকল্পনা যদি সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে যদি হয় তাহলে এই পরিকল্পনা সবসময় আপনাকে ধাক্কা দিবে যে তোমাকে এইভাবে চলতে হবে, এইভাবে পড়াশোনা করতে হবে, তোমাকে সময়কে এইভাবে অপব্যয় করা যাবে না। এই জন্য সালাফে সালিহীন পরিকল্পনাকে খুবই গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা তো এবাদতকেও পরিকল্পনা মাফিক এবাদত করার দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে সালাত আদায় করবে আও তাকবীরা তাহরিমা সহ, তাকবীরা তাহরিমা সহ চল্লিশ দিন জামাতের সাথে সালাত আদায় করবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং মুনাফিকি থেকে মুক্তি দেওয়া হবে। এখন আপনি যদি পরিকল্পনা করেন, এই হাদিসটা কিন্তু আমরা প্রায় সবাই জানি কিন্তু এই হাদিস অনুযায়ী নিজের জীবনে পরিকল্পনা নিয়ে আসার মানুষ খুবই কম। আপনি যদি বছরে অন্তত একটা বার যদি পরিকল্পনা নেন যে আমি বছরে একবার অথবা দুইবার অথবা তিনবার আমি এই হাদিসের প্রতি আমল করব, আপনার সারা বছর আমল করতে হবে না। যদি যদি দুইবারও যদি বছরে আমল করেন দেখবেন যে আপনার জীবনটা একটা গতিতে চলে আসছে, গতিতে চলে আসছে। আপনি যদি মনে করেন যে পাঁচ ওয়াক্ত সালাত আমি একদম তাকবীরে তাহরিমা সহই আদায় করব, সাত দিনের মধ্যে দেখবেন যে আপনার একদম একদম জীবনে একটা মিরাকল দেখতে পাবেন, রেডিক্যালি একটা চেঞ্জ আসবে আপনার জীবনে, সবটা কাজে মানে মধ্যে একটা ছন্দ চলে আসবে। আপনার প্রথমে যখন আজান শুনলে মনে হতো এই পৃষ্ঠাটা অথবা এই পড়াটা পড়ি, এই চ্যাপ্টারটা পড়ি, তারপরে মসজিদে যাব, তখন আপনার ওটা আর মনে হবে না, আগে থাক আগে সালাতটা আদায় করে আসি। আল্লাহর ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার যে এই মানে এই ভিতর থেকে যে প্রেরণা এটা কিন্তু আপনি যদি খুব একদম ডিটারমাইন্ড যদি হন তাহলে এটা আপনার মধ্যে চলে আসবে। অনেক সময় দেখা যায় ক্লাস শেষ হয়ে গেছে তিনটার দিকে, রুমে আসার পরে শরীরটা খারাপ, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম আর আসর পড়ে গেলাম, একদম আসর পড়লাম নয়টার দিকে। এটা একজন জান্নাত পিয়াস এবং সচেতন মানুষের কাজ আদৌ হতে পারে না। আপনার পরিকল্পনা যদি সেইভাবে রকম হয় তাহলে আপনি কী করবেন জানেন, যে তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া করছি একটু কয়েক একটা বই দেখি, বই দেখতে দেখতে সালাডটা হয়ে যাবে, আসরের সালাডটা জামাতের সাথে আদায় করে তারপর আমি রেস্ট নেব। আপনার জীবনটা তখন ওই রকম হয়ে যাবে। আর এবাদতে যখন আপনি সক্রিয় হয়ে যাবেন আপনার জীবন জুড়ে তত বরকত চলে আসবে। অনুরূপভাবে
এই এবাদতে যদি কারো গাফলাতি থাকে, এবাদতে যদি কারো গাফলাতি থাকে তাহলে তার জীবন ছন্ন ছড়া হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ যারা জামাতের সাথে সালাতে দায়ী করে না, শয়তান ইস্তাহওয়াদা আলাইহিম শয়তান, শয়তান তাদেরকে তাদের উপরে মানে প্রভাব বিস্তার করে। দেখবেন অনেক সময় এরকম হয়, কিছুই ভালো লাগে না, ক্লাস করলাম তারপরে হাতে টাকাও আছে, মানে পড়াশোনাও চলতেছে, মোটামুটি ভালোভাবে চলতেছে, কিন্তু কিছুই ভালো লাগতেছে না, ক্লাস করি ক্লাসও ভালো লাগতেছে না, বন্ধুদের সাথে ঘোরাফেরা করলাম সেটাও ভালো লাগলো না, ভালো লাগছে না, তারপর পদ্মা পারে গেলাম একটু সেটাও ভালো লাগে না, রুমে শুয়ে আছে কোনো বই পড়ছি কোনো বই ধরতে ইচ্ছা করছে না, মাঝে মাঝে মনো বই করলে চলে আসে না। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসার মারাত্মক একটি প্রভাব, আর এটা তৈরি হয় আমাদের ইবাদতের গাফলাতির মাধ্যমে, জামাতে বিশেষ করে জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে গাফলাতির মাধ্যমে। এই মানে এটা যদি আপনার জীবনে বারবার যদি চলে আসে, আপনি মানে নিজে হতাশ, নিজের জীবন সম্পর্কে হতাশ, পড়াশোনা করে কি করব, বিসিএস ক্যাডার হব নাকি কোনো ব্যবসা করব নাকি কি করব না করব, আপনার শুধু ওই ওটা চিন্তা ভাবনা করতে করতে আপনার জীবন চলে যাবে, নিজের উপরে আপনি নিজে ক্ষুব্ধ হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন, আমার এই জীবনের কোনো মূল্য নাই। এজন্য এবাদতে যারা সিরিয়াস থাকে, যারা নিজের জীবনকে আখিরাতমুখী করতে চায়, তাদের জন্য কিন্তু এই হতাশা তাদেরকে খুব কমই কাবু করতে পারে। এজন্য এবাদতের একটা মানে পরিকল্পনা থাকা দরকার। যদি কারো নিয়মিত তাহাজ্জুদ গুজার হওয়ার হয়তোবা মানে সৌভাগ্য যদি নাও হয়, অন্তত তিনি পরিকল্পনা করতে পারেন যে আমি মাসে দিনে বা সপ্তাহে অন্তত দুই দিন অথবা তিন দিন আমি রাতে তাহাজ্জুদ সালাত করব, অল্প দিয়ে তিনি শুরু করবেন। অথবা আমি তার পরিকল্পনা যে আমি প্রত্যেক দিন ঘুমের আগে পাঁচ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব, অথবা আমি প্রত্যেক দিন মানে এই মানে কিছু কিছু মানে বিভিন্ন বই পড়ার অনেক টেকনিক আছে, অনেক বইয়েতে আপনি দেখবেন যে মানে অ্যাটমিক হ্যাবিট, যেটা মানে যেটা খুব পাওয়ারফুল হ্যাবিট, তার অন্যতম একটা মানে অনেক ট্যাকটিস আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে যেগুলো মানুষ মানে প্রত্যেক দিন করে, যেগুলো মানে অ্যাজ ইউজুয়াল যেটা তার অভ্যাস, তার সাথে অন্য একটা অভ্যাস জুড়িয়ে দেওয়া। যেমন মনে করেন আপনি প্রত্যেক দিন মাগরিবের সালাতের পরে পড়তে বসেন, প্রত্যেক দিন মাগরিবের সালাতের পরে পড়তে বসেন, আপনি ওটার সাথে আরেকটা অভ্যাস আপনি লাগিয়ে দিবেন যে পড়তে বসার আগে আমি পাঁচ মিনিট কোরআন তেলাওয়াত করব, তাহলে দেখবেন যে এই অভ্যাসের সাথে এই অভ্যাসটা আপনার প্রতিদিন হয়ে যাবে। যদি কারো এক্সারসাইজ করার যদি মানে ইচ্ছা থাকে, সেজন্য মনে করি আমি প্রত্যেক দিন গোসলের আগে আমি দশ মিনিট করে এক্সারসাইজ করব, তাহলে দেখা যাবে যে গোসলের আগে আগে, গোসল তো প্রত্যেক দিনই করতে হয়, গোসলের আগে আগে তার এক্সারসাইজটা হয়ে যাবে। অন্যভাবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আমি পাঁচ পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব, অথবা পাঁচ পৃষ্ঠা চার পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করব, তাহলে দেখবেন যে মানে প্রত্যেক দিন একবার করে আপনার কোরআন খতম হয়ে যাবে। এই পরিকল্পনাগুলো যদি আপনি মানে মানে লিখিতভাবে এবং মানে ডিটারমাইন যদি না হন, এগুলো মানে করা সম্ভব হবে না। আর যদি এগুলো করতে পারেন তাহলে জীবন কিন্তু অন্যরকম হয়ে যায়। কখনো কখনো দাওয়াতের পরিকল্পনা থাকতে পারে যে আমি এই মাসে আমি দুইজন ছেলেকে টার্গেট করব, আমার দুইজন অথবা তিনজন বন্ধুকে টার্গেট করব, তাদের সাথে কথা বলবো, তাদেরকে যারা সালাতের বারে গাফেল তাদেরকে আমরা সালাতে নিয়ে আসবো, যারা একটু হয়তোবা খারাপ বন্ধুদের সাথে মিশছে এদেরকে আমি ডাইভার্ট করার চেষ্টা করব, যারা হয়তোবা বেগানাদের সাথে মানে 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 সম্পর্কে জড়িয়ে পড়ছে আমি তাদেরকে ফিরে নেশার চেষ্টা করব, অথবা তাদেরকে দিনমুখী করার চেষ্টা করব, অথবা তাকে আমি মানে ইসলামী সাহিত্যে তাকে আমি যোগ্য করে তোলার ব্যাপারে আমি তাকে টার্গেট করব। আপনি যদি দাওয়াতের ক্ষেত্রে এই টার্গেটটা যদি না করেন, তাহলে কিন্তু আপনি দাওয়াতের জন্য একজন পারফেক্ট মানুষ হতে পারবেন না। ডিপার্টমেন্টে কত স্টুডেন্টই তো আছে, সবাই কি দিনের ব্যাপারে খুবই সিরিয়াস, সবাই কি দিনের ব্যাপারে খুব সিরিয়াস থাকে? থাকে না। সুতরাং আমাদেরকে এই টার্গেটটা অবশ্যই থাকতে হবে যে আমার মাধ্যমে যদি অন্তত একটা ছেলে যদি দিনের পথে ফিরে আসে, সে নিয়মিত ক্লিন শেভ করে, আমার দাওয়াতে সে দাড়ি রাখা শুরু করে দিয়েছে, সে সালাতের পর গাফলাতি করে, দুই ওয়াক্ত করে তিন ওয়াক্ত করে সালাতে করে, কিন্তু আমার দাওয়াতে সে পাঁচ ওয়াক্ত সালাতে সিরিয়াস হয়ে গেছে, তাহলে দেখবেন যে এটা আল্লাহ রাসূল বলছেন
এটা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। সে সারা জীবন যত আমল করবে ওই আমলের পূর্ণাঙ্গ একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে, আমল নামার অ্যাকাউন্টে যুক্ত হবে। আর এর চেয়ে বড় ব্যবসার কি হতে পারে পৃথিবীতে? আমল কেনা বেচার ব্যবসার চেয়ে পৃথিবীতে আর কত বড় ব্যবসা থাকতে পারে বলেন তো? বাংলাদেশ আহলাদি যুব সংঘ কিন্তু এই পরিকল্পনা মাফিক জীবনের জন্যই কিন্তু এই সাংগঠনিক জীবনের যাত্রা। আমরা এই সমাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে আমরা গড়ে তুলব, এটাই হচ্ছে বাংলাদেশ আহলাদি যুব সংঘের মূল লক্ষ্য। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমরা নিজেরা যেমন ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হব, নিজের জীবনে তাওহীদ বাস্তবায়ন করব, নিজেকে ইলমে আমলে সমৃদ্ধ করব, এই সমৃদ্ধির সুবাস সারা সমাজে আমরা ছড়িয়ে দিব, মানুষকে সেই পথে আহ্বান করব। মানুষ যখন পরিবর্তন হয়ে যাবে সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমাদের জীবনে বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকতে হবে। এটা হতে হবে আপনার পড়াশোনার জীবনের পরিকল্পনা এক ধরনের, আপনার দাওয়াতি জীবনের পরিকল্পনা এক ধরনের, আপনার এবাদতের জিন্দেগির পরিকল্পনা এক ধরনের, জিকির আজকার খুঁটিনাটি এগুলোর পরিকল্পনা আরেক ধরনের। ধরুন আপনি ক্লাস থেকে, মানে যারা হলে থাকেন তারা ক্লাস, মানে রুম থেকে হল থেকে ক্লাসে যাওয়ার মধ্যে একটা সময় পাওয়া যায়, এই সময়ের কেউ আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। এই সময়ের মধ্যে আপনি যদি 100 বার সুবহানাল্লাহ বিহামদি পাঠ করতে পারেন, 1000 নাকি, 1000 নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিন্তু সময়গুলোকে এইভাবেই কাজে লাগাতেন। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি সময়কে এত কাজে লাগাতেন, এমনকি তিনি যখন প্রশ্ন উত্তর জবাব দিতেন, আমি তার অনেক প্রশ্ন উত্তর দেখেছি, তিনি যখন তার অনেক ছাত্রদের কাছ থেকেও শুনেছি এটা, যে তিনি যখন প্রশ্ন উত্তর ইমাম ইবনু সাইমিনা এই কথা এটা করতেন যে যখন মানে আলোচনা করছেন তখন তো এটা তার দাওয়াত, এটাও জিকির, কিন্তু 10 ধরনের জিকির আছে, তার মধ্যে মানুষকে হকের কথা বলা এটাও জিকির অন্তর্ভুক্ত, কোরআন তলাত করা এটাও জিকির, ইস্তেগফার পাঠ করা এটাও জিকির। তো যখন কেউ প্রশ্ন করত ওই প্রশ্নের সময় তিনি আস্তাগফিরুল্লাহ 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 এগুলো পাঠ করতেন, আর যখন প্রশ্ন বলতো তখন তিনি এটার উত্তর, অর্থাৎ তার জিবাটাকে ক্ষণ কালও তিনি মানে জিকির থেকে আবাদত থেকে গাফেল করতেন না। এজন্য আমি সংক্ষেপে কয়েকটা পরিকল্পনার কথা বলি, যে প্রথমত কিছু কিছু পরিকল্পনা আছে কারো অনুপ্রেরণাতে যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়। যেমনভাবে ইমাম বুখারী রহমাহুল্লাহ, মানে আমি আগেই বললাম যে প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা কিছু ইউনিক প্রতিভা দান করেছেন যা অন্যের কাছ থেকে স্বতন্ত্র। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার এই যে মানে সহিহুল বুখারী লেখা শুরু করেছেন তার ওস্তাদের প্রেরণায়, তার ওস্তাদের প্রেরণায়। ইমাম শাফি রহিমাহুল্লাহ তার বিশ্বনন্দিত কিতাব আর রিসালা, এই কিতাব তিনি রচনা করেছেন তার ওস্তাদের প্রেরণাতে। ইমাম জাহাবি রহিমাহুল্লাহ যার ইলমি জগত এক নক্ষত্র তুল্য, আলামুদ্দিন আল বারজালি তিনি একদিন তার ইবনু জাহাবি ইমাম জাহাবির লেখা দেখে বলছেন, আরে তোমার লেখা তো একদম মুহাদ্দিসদের লেখার মতো। ইমাম জাহাবি বলছেন সিয়ারু আলামি নুবালাতে, তে আমার ওস্তাদের ইমাম বারজালির এই কথা আমার অন্তরে এমনভাবে দাগ কাটলো, মুহাদ্দিস হওয়ার প্রেরণা আমার ভিতরে যেন ফুসে উঠল। এরপরের ইতিহাস কারো অজানা নাই। ইমাম জাহাবির সাথে যদি যারা ইলমি অঙ্গনে মানে বিচরণ করেন, ইমাম জাহাবির নাম জানেন না এমন কোনো তালিবুল ইলমও নাই। অন্যভাবে মানে নিজের মানে কারো প্রেরণাতে যে মানে অনেক বড় হওয়া যায়, আরেকটি উদাহরণ হচ্ছে আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল ইবনে আউফ একদিন তিনি যখন ছোটবেলায় খেলাধুলা করছেন, তো একজন মুরব্বী এসে তাকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসে তাকে বলছেন, আরে তোমার নাম কি? তাম বলছে, তোমার বাবার নাম কি? আউফ ইবনে সুফিয়ান। আউফ ইবনে সুফিয়ানের ছেলে তুমি? তোমার বাবা তো আমাদের সাথে হাদিস লিখত, আর তুমি এভাবে খেলাধুলা করছো, তোমারও তো উচিত তোমার বাবার পন্থা অনুসরণ করা। তো ওই ছোট্ট ছেলে কিন্তু তার ভিতরে এমনভাবে দাগ কেটেছে, মাকে এসে বলছে, মা আমার আব্বা নাকি এরকম ছিল, তার বাবা তখন মারা গেছেন। হ্যাঁ তোমার বাবা এরকম ছিল আর তুমিও তোমার বন্ধু, তাহলে আমি কেন আমার বাবার পথ অনুসরণ করবো না? আপনি আমাকে এখনই লুঙ্গি পরে দেন, আমি ওস্তাদের কাছে যাব।
এরপরে তিনি এমন ইলম অর্জন করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন সিরিয়াতে চল্লিশ বছর যাবৎ আবদুল্লাহ ইবনে আউফের চেয়ে আউফের মতো মানে ওই রকম বড় মাপের কোনো আলেম ছিল না চল্লিশ বছর যাবৎ। সুবহানাল্লাহ বিহামদিহি। কখনো কখনো একজন পশু প্রাণীর মাধ্যমেও আপনার পরিকল্পনা হতে পারে। এই যে সুলাইমান আলাইহিসসালাম, তিনি হুদহুদ পাখির মাধ্যমে মানে রানী বিলকিসের যে তথ্যটা জানলেন ওই ভিত্তিতে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন পরে তিনি সফল হয়েছিলেন। ইমাম কাসাই, এটা একটা বিখ্যাত রবার্ট ব্রুসের ব্যাপারও এটা বলা হয়ে থাকে, ইমাম কাসাইয়ের ক্ষেত্রে এইরকম ঘটেছে যে তিনি নাহুতে খুবই দুর্বল ছিলেন, ইলমে নাহুতে খুবই দুর্বল ছিলেন। তো একদিন দেখছেন যে একটা পিঁপড়া একটা বড় একটা মানে খাদ্যের দাঁড়া নিয়ে উপরে উঠছে দেওয়ালে আর বারবার পড়ে যাচ্ছে, পড়তে পড়তে একবার সে উঠতে সফল হয়েছে। ওখান থেকে তিনি প্রেরণা নিয়েছেন, তার জীবনের প্রেরণা নিয়েছেন যে আমিও না হতে দুর্বল কেন আমিও সফল হতে পারবো। সুবহানাল্লাহ বিহামদিহি। কখনো কখনো পরিকল্পনা হতে পারে নিজের জীবনের সাথে ঘটিত কোনো কাহিনী থেকেও অনেক সময় মানুষ পরিকল্পনা গ্রহণ করে। যেমন ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ, তার যখন ২৬ বছর বয়স, আল মুহাল্লা আল মুহাল্লার মানে বারো খণ্ড বিশিষ্ট আল মুহাল্লার যিনি রচয়িতা, যারা মানে ফিকহে অঙ্গনে যারা বিচরণ করেন তাদের জন্য অন্যতম একটা মাস্টারপিস বই হচ্ছে আল মুহাল্লা। তিনি যখন ২৬ বছর বয়সের যুবক এক মানে কি বলে জানাজাতে গিয়েছেন, জানাজাতে যাওয়ার পরে একটা মসজিদে ঢুকেছেন বসছেন, তো এক লোক বলছে এই এক বসছো কেন, বসছো কেন, আগে দুই রাকাত সালাত করে তারপর বসো। তো তিনি কিছু জানেন না, শরীয়ত টরিয়ত কিছু জানেন না, তো দুই রাকাত সালাত করে বসে পড়েছেন। বসে পড়ে জানাজার সালাত শেষে আবার মসজিদে এসে সালাত আদায় শুরু করে দিয়েছেন, তখন মাগরিবের আজানের সময় হয়ে গেছে। তখন আরেকজন বলছে এই এখন সালাত আদায় করো কেন, বসো বসো বসো, মানে তখন আর সালাত আদায় করতে দেননি। এটা তার ভিতরে মারাত্মকভাবে নাড়া দিয়েছে। আমি প্রথমবার ঢুকলাম বললো যে সালাত না আদায় করে বসো না, আবার এখন ঢুকলো আমার আবার বলছে যে সালাত আদায় করো না, ব্যাপারটা কী? এরপরে তিনি যখন ইলিম চর্চা শুরু করলেন এমন চর্চা করলেন কিতাবুল মুহাল্লা লিখে ফেললেন, আল মুহাল্লা লিখে ফেললেন। শুধু নিজের জীবনে মানে ঘটমান অনেক বিষয় থেকেও মানুষ প্রেরণা লাভ করতে পারে। অনুরূপভাবে অন্যের পরিকল্পনাকেও বাস্তবায়ন করার জন্য আমরা নিজেকে উৎসর্গ করতে পারি। যেমন আমি ছোট্ট কাহিনী বলি যে ইমাম নববী রহমাহুল্লার আল মাজমু শারহুল মুহাজ্জাব, ইমাম ইবনু কাসির রহমুল্লাহ বলছেন শারহুল মুহাজ্জাব কিতাবটা ইমাম নববী রহমুল্লাহ শেষ করে যেতে পারেননি, কিতাব রিবা পর্যন্ত রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। ইমাম ইবনু কাসির বলছেন ইমাম নববী যদি শারহুল মুহাজ্জাব যদি শেষ করতে পারতেন তাহলে এটা হতো ইলমি অঙ্গনে অন্যতম একটি কিতাব। তিনি তার সকল ইলম ঢেলে দিয়েছিলেন ওই কিতাবের মধ্যে কিন্তু শেষ করতে পারেননি। তারপরে ইমাম তাকিউদ্দিন সুবকি এসে তার পরিকল্পনা বাস্তবায়ন করলেন কিন্তু কিতাবুত তাফসিল পর্যন্ত লিখে তিনিও ইন্তেকাল করেছেন। এরপরে পরবর্তীতে আরেকজন ইমাম এসে, ইমাম মুতিউর রহমাল্লাহ, তিনি এসে পর্বতের শেষ পর্যন্ত শেষ করেছেন। অর্থাৎ একটা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কয়েকটা প্রজন্ম লেগে যেতে পারে। এই যে দেখেন যে বর্তমান যুগে যে ইমাম ইবনু তাইমিয়ার যে ৩৭ খণ্ডের যে মানে মাজমুল ফাতাওয়া, মাজমুল ফাতাওয়া মোহাম্মদ আব্দুর রহমান ইবনে কাসেম এবং তার ছেলে মোহাম্মদ দুইজন মিলে ৩৭ খণ্ডের এই কিতাব সংকলন করেছেন। জগৎবাসে যে কি উপকার করেছেন, যারা এগুলোতে একটু চোখ বুলান তারা কিন্তু এটা জানেন। অন্যভাবে নুরুদ্দিন জেঙ্কি, তিনি কিন্তু ক্রুশের বিজয়ের মানে স্বপ্ন কিন্তু তিনি দেখেছিলেন কিন্তু তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। পরবর্তীতে তারই শিষ্য সালাউদ্দিন আইবির হাতে কিন্তু সেই বিজয় সূচিত হয়েছিল। সুতরাং আমাদের জীবনের পরিকল্পনা কখনো কখনো কোনো মানুষের মাধ্যমে পরিকল্পনা পেয়ে যেতে পারি, কখনো কখনো আরেকজনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি। সুতরাং হে ছাত্র ভাইরা, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা এমন কিছু মেধা দান করেছেন যেগুলোর সন্ধান আমরা জানি না। সুতরাং আসুন সেই প্রতিভাটা খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং সেই প্রতিভাকে আমরা মানে যত মূল্যায়ন করতে পারি, যদি মূল্যায়ন করতে পারি তাহলে আপনি একজন সেরা মানুষে পরিণত হবেন। আপনার আগ্রহের জায়গাটা যদি আপনি খুঁজে পান এবং সেই অনুযায়ী আপনার জীবনের পরিকল্পনা সাজান, দেখবেন যে আপনি আপনার জীবনে একজন সফল মানুষে পরিণত হতে পারবেন। পৃথিবীতে যারাই সফল মানুষ হয়েছে তারা তাদের আগ্রহের জায়গায় তাদের মেধার ওই উৎস্ফুরণটা করতে পেরেছে,
তারা ওই আগ্রহের জায়গাটা চিনতে পেরেছে, ওটাকে কালটিভেট করেছে, ওটাকে তারা যত্ন করেছে, ওটাকে যত্ন করে করেই তারা অনেক বড় মানুষ হয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের এই জীবনকে সাজানোর জন্য এবং এই সমাজকে সংস্কারের জন্য আমাদের মেধাকে আমাদের যোগ্যতাকে কাজে লাগানোর চেষ্টা করি। এই সমাজের মানুষ নিয়েই আমাদের বসবাস। এই সমাজের মানুষ যদি আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যায় তাহলে তার দায়ভার থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষিত অঙ্গনে যে মানে মানে মানুষের আচার আচরণ, এই শিক্ষিত মানুষের আচার আচরণ দেখলে মনে হয় যে মানুষ অমানুষ তৈরি হচ্ছে, মানুষ বর্তমান বস্তুবাদী শিক্ষায় শিক্ষায় অমানুষ তৈরি হচ্ছে। সুতরাং এই মানুষগুলোকে যদি আল্লাহমুখী করা যায় তাহলে এটা হবে আমার এক জীবনের সবচেয়ে বড় সফলতা। সুতরাং আপনার বন্ধুদের মাঝে, আপনার ব্যাচমেটদের মাঝে এবং আপনার আশেপাশে যারা ঘোরাফেরা করে এই ক্যাম্পাসে তাদেরকে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যা রেখে যাওয়া রীতিনীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত সভাপতি এবং আমাদের মাঝে মহতারাম প্রধান অতিথি শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ যুব সংঘ এবং বিশেষ অতিথি ছাত্র বিশেষ সম্পাদক ভাই হাফেজ আব্দুল্লাহ মারুফ এবং আমার সামনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় শুধু বলে আমি আলোচনা শেষ করব। তার একটি হলো এই, আমরা একটু রিসেন্ট পাস্ট আমরা একটু ফিরে যাই। 5 আগস্ট আপনারা জানেন, 5 আগস্ট ছাত্রদের মাধ্যমে একটা আন্দোলন হলো, সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের একটা পট পরিবর্তন হলো, এটা আমরা দেখলাম। পট পরিবর্তন হয়ে, পট পরিবর্তনের আগের ইতিহাস যদি বলি সেখানে কি ছিল, কোটা ও মেধা, এই নিয়েই শুরু। আপনাদের কাছে প্রশ্ন, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমাদেরকে কে রূহ ফুঁকে দিলেন, কে? আপনার উত্তর কি? আল্লাহ তাআলা দিলেন। তাহলে যে আল্লাহ রূহ ফুঁকে না দিলে আমরা উল্লেখযোগ্য কিছুই হতাম না। সেই আল্লাহ কি সবচেয়ে বেশি শুকরিয়া পাওয়ার, কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন না? তাহলে প্রশ্ন হচ্ছে এই, তাহলে মেধাবী কারা? মেধাবী আমরা কাদেরকে বলছি? শুধু দুনিয়াবী একটা স্বার্থ লাভের নাম কি মেধা? তাহলে আমরা তো এটাই বলবো যে ওই ছেলেগুলোই মেধাবী, ওই ছেলেগুলোর মধ্যেই সবচেয়ে বেশি মেধা আছে যে আল্লাহকে চিনতে পেরেছে। আপনাকে দ্বিমত পোষণ করবেন আমার সাথে? তাহলে আমরা বলবো আমাদের দৃষ্টিতে মেধাবী সেই ছেলেটা, সে যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া নাও করে, সে যদি এলাকার মুচি মেথরও হয় আর সে যদি আল্লাহকে চিনতে পারে, আমরা বলবো সেই সবচেয়ে বেশি মেধাবী। আর যদি বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় ডিগ্রি থেকে যদি স্যার রবের খোঁজ সে যদি না পায়, সে যদি আল্লাহ সম্পর্কে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে, ইসলাম সম্পর্কে বাজে কথা বলে, তাকে কি আমরা মেধাবী বলবো নাকি? এটা কিন্তু আমাদের মুসলমান হিসেবে কিন্তু বলতে পারি না। এখন প্রশ্ন হলো এই, একটা আন্দোলন হলো, হওয়ার পর আমরা একটা নতুন প্রেক্ষাপট দেখলাম। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে আন্দোলনে যারা মারা গেল তাদেরকে আমরা কি বললাম, বলেন? শহীদ বললাম। এটা কোন সেন্সে বললাম, অ্যাকর্ডিং টু ইসলাম নাকি অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, কোনটা বলেন? কনস্টিটিউশন লেখা আছে যে কেউ মারা গেলে শহীদ? কনস্টিটিউশন কথা বলা আছে এখানে? আপনারা তো কনস্টিটিউশন পড়ছেন না, আমাদের সংবিধান পড়ছেন না, সেখানে কখনো বলা আছে যে একজন মারা গেলে তাকে শহীদ বলা হবে? কিন্তু তাহলে বলা নাই কোনো আন্দোলনে কেউ মারা শহীদ, এরকম কিন্তু নাই। তাহলে এই যে সেন্সটা, এই সেন্সটা কী কারণে ব্যবহার করা হচ্ছে? শহীদ ইসলামের কারণে। তাহলে যে ছেলেগুলো পরিবারকে খুশি করার জন্য বলা হলো যে যারা মারা গেছে তারা শহীদ, এখন আপনার কাছে প্রশ্ন, যে ইসলামের আদর্শের কারণে তাদেরকে শহীদ বলা হলো, যে আন্দোলন যখন বিজয়ী হলো তখন তো একবারও তাদের মুখে আমরা শুনলাম না যে ইসলামই হোক বাংলাদেশের সংবিধান,
এটা কি হওয়া উচিত ছিল না? তাদের মুখ থেকে তো আমরা এই কথা শুনতে চাচ্ছিলাম, যেহেতু আপনি বললেন কেউ মারা গেলে সে শহীদ, তাহলে আপনি এই কাজ কেন করলেন না বা আপনার এই কাজ কেন করলেন না যে ইসলামই হোক আমাদের সংবিধান? এবার আপনার কাছে পাল্টা প্রশ্ন, সেটা হচ্ছে ইসলাম ব্যতীত অন্য কোনো থিওরি বা ইজম দিয়ে কখনো কি মানুষের মানে যে সমান অধিকার বা সাম্য এটাকে প্রতিষ্ঠা করা সম্ভব? এটা কি সম্ভব কখনো? এটা কোনো সম্ভব নয়। কাজে আমরা আপনাদের কাছে এই বার্তা নিয়ে আসছি যে এখনও যদি বিশ্ববিদ্যালয় অঙ্গনে সেই রকম কিছু একদল যুবক ছেলে যদি গড়ে ওঠে যারা এই আদর্শটাকে বুঝবে যে ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে এই বৈষম্য কোনো দিন দূর হবে না। এটা একটা সাময়িক টোটকা হিসেবে কাজে লাগতে পারে, কিন্তু কখনো বৈষম্য দূর হবে? আমি মনে করি হবে না। আপনি মনে করেন? অবশ্যই হবে না, কারণ ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু যদি আমরা অন্বেষণ করি ফালা ইকবাল মিনহু, তাই না? কখনোই সেটা আল্লাহ কি করবেন না, গ্রহণ করবেন না। কাজে আমাদের মূল মেসেজ আপনার কাছে এটাই যে আমরা চাচ্ছি এমন একদল যুবক মানে যুবক ছাত্র ভাইয়েরা গড়ে উঠুক বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলোতে, যেন তারা ইসলামের মূল আদর্শটা নিয়ে কাজ করবে। এবং আমরা তখন দাবির সাথে বলবো যে এই কাজ করতে গিয়ে যদি কেউ মারা যায় আমরা তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে শহীদ জানাবো, এই ঘোষণা দেবো ইনশাআল্লাহ। কিন্তু এছাড়া কোনো রাজনৈতিক চক্রান্ত কোনো বিশেষ স্বার্থ হাসিলের জন্য যদি কেউ মরে সেটা কিন্তু স্পষ্ট করে বলার সুযোগ নাই যে আসলে প্রকৃত অর্থে সে শহীদ, ইসলামের জন্য যে মরবে সে শহীদ প্রকৃত অর্থে। এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ভাববার জন্য বললাম। এবার যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা জানি আমাদের কনস্টিটিউশনে চারটি মূলনীতি আছে, তাই না? এটা আমরা তো জানি। একটা হচ্ছে কি ডেমোক্রেসি আছে, গণতন্ত্র, সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতাবাদ, সোশ্যালিজম আছে, সমাজতন্ত্র, আর ন্যাশনালিজম আছে জাতীয়তাবাদ। এই চারটা মূলনীতি আছে। আপনাদের কাছে প্রশ্ন করি, চারটার একটাও কি ইসলাম? কি উত্তর দেবেন? এটা কি ইসলাম? যদি ইসলাম না হয় তাহলে এটা কি? ইসলামের বিপরীত কি? যেমন আমরা জানি তাওহীদের বিপরীত কি, সুন্নতের বিপরীত কি, তো ইসলামের বিপরীত কি? ইসলামের বিপরীত জাহিলিয়াত, ইমানের বিপরীত কুফর, ইসলামের বিপরীত কি? জাহিলিয়াত না? তাহলে যদি জাহিলি নীতিগুলো নিয়ে আজকে আমাদের যে ছেলেদের জীবন যাচ্ছে, বিভিন্ন জন রাস্তায় সময় ব্যয় করছে, বিভিন্ন সভা সমাবেশে তাদের সময় ব্যয় করছে, কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে না, যে মুমিন যিনি হবেন তার সময় ব্যয় হবে আল্লাহর পথে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর পথে সময় ব্যয় করার জন্য কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমাদের এটাই আপনাদের কাছে বক্তব্য যে অন্যান্য কোনো ইজম, অন্যান্য কোনো থট কখনোই ইসলামী আদর্শ নয়। ইসলামের আদর্শ শুধুমাত্র ইসলাম, এটাই আল্লাহ তাআলা বলছেন, যেটা আমি শুরুতে বললাম যে ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কোনটা? ইসলাম। কাজে ইসলামের বাইরে আমি অন্য কিছু করতেই পারি না অ্যাজ এন মুসলিম, আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি অবশ্যই ইসলামের বাইরে অন্য কিছু করতে পারি না। কাজে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আসুন আমরা ইসলামের আদর্শে নিজেদের জীবন গঠন করি, আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার যে বিষয়টি বলতে চাইবো তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে তোমরা যদি আমার একটা নিদর্শন জেনে থাকো, একটা আয়া জেনে থাকো, তাহলে সেটা কী করো? পৌঁছিয়ে দাও বা প্রচার করো। এই এই জায়গায় আপনাদের সাথে একটা কথা, এটা আপনারা জানেন সহিহ বুখারীর হাদিস, আমি বলতে চাচ্ছি এটা যে আমরা কি এখানে অন্তত একটা হাদিস জানি না? এখানে কেউ এমন আসি নাকি যে না আমি একটা হাদিসও জানি না, এরকম কি আসি? তাহলে এখানে আপনাদের কাছে মেসেজ, আপনি যেহেতু অলরেডি একটা মিনিমাম হলে আপনি হাদিস জানেন, তাহলে এই হাদিসটা আপনার সহপাঠীদের জানানো, মানে আপনার যারা সহপাঠী তাদের জানানোর জিম্মাদারি কি আমরা যুবসংঘ থেকে দিচ্ছি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক আগে আপনাদেরকে দিয়ে দিয়েছেন, কোনটা? শুধু আমরা তাহলে কী দিচ্ছি? আমরা শুধু দিচ্ছি সেই পরিবেশটা। তাহলে রাসূল কিন্তু আগে থেকে আপনাদেরকে কী করে দিয়েছেন? ওই হাদিসের আলোকে আপনি আমি কিন্তু অলরেডি দায়িত্বশীল, পৌঁছাতেই হবে আপনাকে। যেই নবীর আমরা নবীর প্রতি ঈমান এনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কি আমাদেরকে প্রচার করতে হবে, সেটা আমাদের তার পক্ষ থেকে দায়িত্ব। শুধু আমরা আপনাদের এই বাংলাদেশের যুবসংঘের মাধ্যমে আমরা শুধু আপনাদেরকে সেই পরিবেশটা দিতে যাচ্ছি, যেন এই পরিবেশে এসে আপনারা যেন বিশুদ্ধ দিনের দাওয়াতটা যেন ছড়িয়ে দিতে পারেন। আপনারা কি তাতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে এসে আমি শুধু আপনাদের শেষে এই কথাটা বলি, আমি আলোচনা শেষ করব, সেটা হলো যে আমরা মূলত একটি স্লোগান দিয়ে থাকি। আমরা বলি আমাদের হাফেজ আব্দুল্লাহ মারুফ ভাই, উনি আপনাদেরকে চমৎকার করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আরও কিছু বিভিন্ন সালাফদের অনুপ্রেরণামূলক বেশ কিছু কথা উনি আপনাদের সামনে উপস্থাপন করলেন। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে আমরাও আপনাদেরকে একটা আমাদের সাংগঠনিক একটা স্লোগানের মাধ্যমে একটা অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি, এর মাধ্যমে আমরা একটা বিষয় একটা স্লোগানের আলোকে আমরা বলি। এটাই আমাদের মূলত একটা চ্যালেঞ্জ,
এই সমাজের সামনে আমাদের এটা চ্যালেঞ্জ এই বাক্যটা আমরা বলছি এটা যে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ এই কথাটার মানে কি আমরা বুঝতে পারছি মানে আমরা এমন একটি ইসলামী সমাজ চাচ্ছি যেই সমাজে কোনো বিজাতীয় মতবাদকে সামনে নিয়ে আমরা কখনো ইসলামী সমাজ কায়েম করব এটা আমাদের নীতি না কিন্তু আমাদের সমাজে হচ্ছেটা কি অধিকাংশ ইসলামী দল তারা বিজাতীয় মতবাদের মাধ্যমেই কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মানুষকে বিভিন্ন নানান কথা বলছে তাই না তো আমরা কিন্তু তাদেরকে এটা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা ওই সমাজই চাই না আমরা চাই এমন সমাজ যেখানে কোনো বিজাতীয় মতবাদই থাকবে না আমাদের মতবাদের নাম ইসলাম ইসলামই হবে আমাদের মতবাদ আপনারা কি একমতের সাথে ইনশাআল্লাহ দুই নম্বর কথা হচ্ছে যে থাকবে না ইসলামের নামে কোনোরূপ মাঝহবি সংকীর্ণতাবাদ এখন এই হাদিসটা আমাদের জন্য অনুসরণীয় আর এই হাদিসটা তো আমাদের মাঝহবে নেই তাই এটা মানা যাবে না হাদিস বুখারিতে আছে তাতে কি কিন্তু হাদিসটা যে আমাদের মাঝহবে নেই তাই মানা যাবে না এটা কি কখনো ইসলাম হতে পারে ইসলাম কিরকম ভাগাভাগি এক বুখারি কি চার মাঝহবের জন্য চার ভাগ নাকি এক মুসলিম শরীফ কি চার মাঝহবের জন্য মানে চারটা ভাগ হয়ে গেছে এরকম তাহলে ইসলামটা কি যিনি মুসলিম তিনি তো সবই তার জন্য অনুসরণীয় ফর এক্সাম্পল দিই একজন যদি মুসলিম হতে আসে কথার কথা ধরেন একজন মাঝহবি ব্যক্তির কাছে একটা ছেলে মুসলিম হতে আসলো তো ও ওকে মুসলিম করতে গেলে ওই মাঝহবি আলেমটা কি বলবে যে তুমি কালেমা পড়ো যেটা আমরাও বলবো তাই না আচ্ছা কালেমা সে পড়লো এবার তা কি বলবে সে যে শোনো এখন থেকে কিন্তু তোমাকে যে কোনো একটা মাঝহব অনুসরণ করতেই হবে তাই তো বলবে বলবে না তো যেহেতু সবচেয়ে বেশি মাঝহবের অনুসারী ইমামে আজম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অতএব তোমরা কি করো তার মাঝহব মেনে চলো এখন ও তো কিছুই জানে না ও কি ধর্ম জানে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই তো ভালো মনে হয় তাহলে এটাই করি এবার করবো এবার শোনো মাঝহব মানলেই কিন্তু হবে না তোমাকে কিন্তু এবার তরিকা মানতে হবে তুমি কি এখন নকশবন্দি হবা নাকি সরওয়ার্দি হবা নাকি মুজাদ্দিয়া হবা না কি হবা তুমি নাকি চিস্তিয়া হবা তো ওটা তোমাকে একটা তরিকা ধরতে হবে তাছাড়া তো তুমি আল্লাহকে আল্লাহর সামনে ফানাফিল্লা বাকাবিল্লা হতে পারবে না অথবা একটা তরিকা তো তোমাকে ফলো করতে হবে এখন ও তো বলবে এটাও তো জানি না তো কী করতে হবে বলেন তো তখন বলবে যে ও যে তরিকার অনুসারে সেই তরিকার পথ দেখাই দেবে ও ওই তরিকাই নিয়ে চললো এখন আপনি বলেন এটা একটা সাইড গেল একজন মুসলিম হতে এসে কত বিপদে পড়ছে সে আর আমাদের কাছে যদি কেউ মুসলিম হতে আসে তাকে আমরা কী বলবো যে আজকে থেকে আপনি মুসলিম হলেন এখন আপনার উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ আর এই যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আপনার জন্য আদর্শ এটা আপনি পড়বেন জানবেন আর আমল করবেন এটাই তো আমরা বলবো নাকি তাহলে কোনটা ভেজাল মুক্ত আর কোনটা ভেজাল যুক্ত এটা কি স্পষ্ট না তাই আমরা বলছি থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহবি সংকীর্ণতাবাদ এরকম সংকীর্ণ চিন্তা যে আমি যেটা করি সেটাই মানুষকে চাপিয়ে দেবো না ইসলাম একটা ওপেন ধর্ম এটা একটা ওপেন সবাই পড়তে পারবে এটা কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি অমুসলিমদের জন্য নয় হুদাল্লি নাস কি এটা বলা হয়নি যে মানুষের জন্য হেদায়ত কাজে আমরা অনুরোধ করবো আসুন ভাই আমরা যদি এই দায়িত্বটি শুধু পালন করতে পারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে আমার বিশ্বাস ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসংখ্য যুবক এমন খুঁজে পাওয়া যাবে আগামী দিনে যারা আপনাদের জন্যই চেয়ে আছে আপনারা কখন তাদের কাছে যাবেন তখনই ওরা আপনাদের দাওয়াতটা কবুল করবে কিন্তু শুধু আপনি যাচ্ছেন না বিধায় ওরা হয়তো আমাদের দাওয়াতটা কবুল করছে না কাজে এই মাঝহবি ভাই যারা আছে তারাও আমাদের ভাই তাদেরকেও যেমন ফিরিয়ে আনতে হবে আর বিজাতীয় মতবাদ যারা অনুসরণ করে হোক কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত তাদেরকে আমাদের ফিরিয়ে আনতে হবে এবং তাদের মাঝে আমাদের তাবলিক বা দাওয়াতের যে প্রচার প্রসার এটা বাড়াতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সাধ্যমতো এই কাজগুলো করার তৌফিক দান করুক আল্লাহ আমিন একটু পরে আমাদের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আপনাদের সামনে কমিটি ঘোষণা করবে আমাদের মূলত মানে এটা একটা পরিকল্পনা ছিল যে সব ডিপার্টমেন্টের দায়িত্বশীলরাই যেন মানে কমিটির অন্তর্ভুক্ত হতে পারে এর মানে কি এমন যে আমরা যারা বিশেষ কোনো একটা যদি ডিপার্টমেন্টে থাকি আমরা কি তাহলে কাজ করতে পারবো না মানে এটা তো জাস্ট একটা শৃঙ্খলার জন্য একটা কমিটি কিন্তু আমরা যদি দায়িত্বে নাও থাকি আমরা কি সেই কমিটিকে সহযোগ হিসেবে থাকতে পারবো না ইনশাল্লাহ ফোন দিলে কি আমরা সহযোগিতা করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন আল্লাহ আমিন আমি আমার পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটির এই আয়োজনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা নতুন যারা কর্মপরিষদে আসবেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণ আমরা আমাদের দেশ নিয়ে যেমন ভাবি ঠিক তেমনই আমাদের ধর্ম নিয়েও আমরা চিন্তা করি তা আমাদের সেই চিন্তার জায়গায় এমন চমৎকার কিছু চিন্তার খোরাক আমাদের ভাই দিয়ে গেলেন যেটা সত্যিকার অর্থেই আমাদের চিন্তার বিষয় এবং সেগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আসল জিনিসটা আমরা বুঝতে সক্ষম হব অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল্লাহ আলামিনের জন্য যারা অশেষ মেহরবানিতে বাংলাদেশ আহলাদের যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা পুনর্গঠন উপলক্ষে আয়োজিত আজকের এই বৈঠকে আমরা বসতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইতিপূর্বে আমাদের বাংলাদেশ আহলাদিস যুব সংঘের ছাত্র বিষয়ক সম্পাদক ভাই আব্দুল্লাহ মারুফ এবং আমাদের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল নূর অত্যন্ত চমৎকার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সেটা আমাদের সকলের জীবনেই মানে অনুসরণীয় একটা বিষয় এবং আমরা যদি সেগুলো বাস্তবায়ন করি, সেগুলো চিন্তা ভাবনা করি, দেখবেন আমাদের জীবনের একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা লেখাপড়া করার জন্য এখানে এসেছি। আমাদের জীবনে সবাই কিন্তু একটা সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে এসেছি, সবার একটা লক্ষ্য আছে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে সফলতা অর্জন করব। পৃথিবীর সকল মানুষই সফলতা অর্জনের চেষ্টা করে, সফলতা অর্জন কেউ দুনিয়াবী সফলতাকে প্রাধান্য দেয় এবং কেউ পরকালীন সফলতাকে প্রাধান্য দেয়। সফলতা আসলে আসল সফলতা কোন জায়গায় এটা আমাদের নির্ধারণ করা দরকার। আসল সফলতা যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফামাং যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফলকাম। আমরা যদি দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হই, দুনিয়া বিজনে বিশাল সফল ব্যক্তি, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারলাম না, তাহলে আমার চাইতে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিন্তু দুনিয়াবী জীবনে আমার তেমন কোনো সফলতা নেই, কিয়ামতের দিন আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন যদি হয় তাহলে আমি হলাম সবচেয়ে বড় সফল কাম। কারণ আসলেই আসল সফলতা হলো স্থায়ী সফলতা, ক্ষণস্থায়ী কিছু সফলতা এটা আসল সফলতা নয়। আমরা সকলেই জানি যে দুনিয়াবী জীবন একেবারে ক্ষণস্থায়ী জীবন, আজ আছি এক সেকেন্ড পর নাই। তাহলে যেই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস নাই সেই জীবনের সফলতা অর্জনের জন্য কিন্তু আমরা এই চেষ্টাগুলো করছি, এত লেখাপড়া করছি, এত কিছু করছি, অনেক টার্গেট নিচ্ছি যে কোন কোন চাকরি পাওয়া যায়, বিসিএস ক্যাডার হতে হবে, বিভিন্ন চিন্তাভাবনা আমরা করছি ক্ষণস্থায়ী জীবনে, যেই জীবনে আমরা সবাই জানি এক সেকেন্ডের বিশ্বাস নেই, কিন্তু যেই জীবনের কোনো শেষ নাই পরকালীন জীবন, ওই জীবনের সফলতা অর্জনের জন্য আমরা কতটুকু পরিকল্পনা নিয়েছি এটা নিজেকে প্রশ্ন করা দরকার। আসলে যা আসলে কি নিয়েছি আমরা দুনিয়াবী জীবনে কিছু ভালো রুজি যেন অর্জন হয় এজন্য এত কিছু করছি আমরা। আচ্ছা, আমরা কি এতটুকু জানি যে রুজির মালিক আল্লাহ? এটা তো আমরা বিশ্বাস করি, রুজি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে রুজি নির্ধারিত আছে সেটা সে পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। দেখেন, একজন একটা পাখি সেও কিন্তু রিজিক লাভ করছে, পাখি কিন্তু কখনো চিন্তা করেনি যে আমি তো বের হচ্ছি তা আমি কোথায় কী খাবো, আমার বা কিছু মজুদ করে রাখে, কোনো কিছুই মজুদ করেনি, জমা করে রাখেনি, সে তার ঘর থেকে বের হয়ে যাচ্ছে আবার পেট পূর্ণ করে বাড়িতে ফিরে আসছে। তাহলে সে কখনো চিন্তা করেছিল না যে আমি কোথায় পাবো, কোথায় কী খাবো, আগে থেকে কিছু মজুদ করি, যদি না পাই, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো বের হতে পারবো না, তো কিছু জমা করে রাখি, এ ধরনের কোনো পরিকল্পনা কিন্তু একটা পাখির ছিল না। তারপরেও কিন্তু যে কোনোভাবেই তার কাছে আল্লাহ তাআলা রুজি পৌঁছাচ্ছেন এবং সে রুজি পাচ্ছে। তাহলে রুজির মালিক আল্লাহ, এটা আমাদেরকে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে পরকালীন সফলতা অর্জনের জন্য বিশেষ টার্গেট নিতে হবে। কারণ আমরা যে টার্গেট নিচ্ছি দুনিয়াবী সফলতা, দুনিয়াবী সফলতা অর্জনের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। আল্লাহ তাআলা মানুষকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে? আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য।
আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব ইবাদত করার জন্য দুনিয়া হচ্ছে পরীক্ষার হল এই পরীক্ষার হলে আমরা পরীক্ষা দিচ্ছি সবাই এই পরীক্ষায় যে ভালো অ্যানসার দিতে পারবে তার রেজাল্ট ভালো হবে সে ভালো প্রতিদান পাবে পরকালকে বলা হয় দারুল জাজা হ্যাঁ প্রতিদান লাভের জায়গা হচ্ছে পরকাল এজন্য দুনিয়াবি এই জীবনে আমাদেরকে এমন কিছু যেন গ্রাস না করে যেটা আমাদের পরকাল বা আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য লঙ্ঘিত হয় সৃষ্টির উদ্দেশ্য বিঘ্ন ঘটে এটা যেন না হয় এই চিন্তা ভাবনা আমাদের সকলের জীবনেই থাকা দরকার আমি বহু মানুষের যদি জীবনের পর্যালোচনা করেন দেখবেন যে তারা কখনো রুজি নিয়ে চিন্তা ভাবনা করেনি আমি আমার জীবনে আমি যখন বাহরাইনে থাকতাম বাহরাইনে আমি যেই অফিসে চাকরি করতাম আমার অফিসের যে প্রধান ছিলেন উনি একজন বড় মাপের আলেম ছিলেন তো ওনার জীবনের ইতিহাস একদিন আমাকে বলছিলেন বলতে বলতে কেঁদে ফেললেন উনি মূলত ইন্ডিয়ান মানুষ মূলত জন্মসূত্রে ইন্ডিয়ান তারপরে বাহরাইনি পাসপোর্ট পেয়ে তিনি এখন বাহরাইনে নাগরিক কিন্তু তিনি তার জীবনের একটা ইতিহাস একদিন বলছিলেন আমার কাছে পার্সোনালি সবার কাছে নাই আমাকে খুব ভালোবাসেন বিধায় আমাকে একদিন ডেকে এই ইতিহাসটা বলছিলেন তো সেই দিন আমরা দুইজনে কেঁদেছিলাম তার ইতিহাস শুনে তো তিনি প্রথমত অত্যন্ত গরিব মানুষ ছিলেন যখন ছোটবেলায় তখন মহিষ চড়ানো রাখাল ছিলেন এবং তার বাবা অত্যন্ত গরিব ছিল বিধায় খেতে দেওয়ার বাড়িতে কিছু ছিল না তো শুধুমাত্র খাওয়ার বিনিময়ে মহিষ চড়াবে টাকা পয়সা নয় শুধুমাত্র খেতে দিবে এর বিনিময়ে মহিষ চড়াবে তো মহিষ চড়ায় আর খেতে দেয় এই করতে করতে একদিন তার বাবাও মারা যায় তখন সে ভাবল যে এইভাবে মহিষ চড়াবো আমার তো পরিবার আছে কীভাবে চলবে কে চালাইবে তো যাই হোক আমার এমনিতেও খাবার নাই অমনিতেও নাই আমি কোনো জায়গায় আমি লেখাপড়া শুরু করব এই বলে সে লেখাপড়া শুরু করে তো লেখাপড়ার জীবনে এমন জেদ করে লেখাপড়া শুরু করেছেন এবং আলেম হওয়ার একটা পরিকল্পনা নিয়েছেন যে আমি একটা ভালো আলেম হিসাবে আমি ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করবো মানুষকে ইসলামের দিকে আহ্বান করবো রুজি আল্লাহ দিবেন ইনশাআল্লাহ আল্লাহর দিকে যদি আমি এগিয়ে যাই তাহলে আল্লাহ আমার দিকে এগিয়ে আসবেন এটা তার টার্গেট এই হাদিসটি তিনি ছোটোবেলায় শুনেছেন এই হাদিসটি তার মানে টার্নিং পয়েন্ট তিনি শুনেছেন যে আল্লাহ যদি কেউ যদি আল্লাহর দিকে এগিয়ে যায় তা আল্লাহ তার দিকে এগিয়ে আসেন এই হাদিসটি তিনি শুনেছেন একজন আলেমের মুখে এই হাদিসটি শোনার পরে বলছে ঠিক আছে তাহলে আমি আল্লাহর দিকে এগিয়ে যাব তাহলে আমাকে আলেম হতে হবে আমি লেখাপড়া করব এক এতিমখানায় যে ভর্তি হয় মাদ্রাসায় প্রতি ক্লাসে ফার্স্ট শেষ পর্যন্ত গিয়ে মদিনা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় মদিনা ইউনিভার্সিটিতে যখন চান্স হয়ে গেল ওখানে গিয়ে এমন লেখাপড়াই করেছেন যে ডিপার্টমেন্ট ফার্স্ট প্রতি ইয়েতেই ফার্স্ট ফার্স্ট শেষ পর্যন্ত সেখান থেকে পিএইচডি ডক্টরেট সব কিছু করে বাহরাইনে আমি যেমন চাকরি করতে গেছিলাম উনিও সেভাবেই চাকরি করতে আসেন তো যখন চাকরি করতে আসলেন বাহরাইন সরকার তাকে এমন এতই পছন্দ করেছে তার এলমি জগৎটা এবং তার খেদমত যে একসাথে তার পরিবারের 9 জন সদস্যকে বাহরাইন সরকার তাকে ডেকে পাসপোর্ট দেয় যে তুমি এখন থেকে বাহরাইনের নাগরিক এবং আলহামদুলিল্লাহ তার 9 জন ছেলে মেয়ে সবাই কোরআনের হাফেজ এবং সবাই বড় বড় আলেম এক একজন বাহরাইন ইউনিভার্সিটির কেউ বাহরাইন ইউনিভার্সিটির টিচার এবং সবাই ভালো ভালো জায়গায় বড় বড় জায়গায় কিন্তু এখন তারা আছে তার বাড়িতে যদি যাওয়া হয় তো মনে হয় যে রাজপ্রাসাদ হ্যাঁ এমন ব্যাপার যা কোনো খাওয়া ছিল না কিন্তু এক সময় উনি একা একদিন আমি বললাম যে আপনার বাড়িতে মাশা আল্লাহ তো বলছে যে আমি আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আমি এটা কোথা থেকে করেছি আমি বলতে পারবো না তবে আমার 1 টাকাও হারাম নাই কখনো হারাম খাইনি এবং আল্লাহ কোথা থেকে যে আমাকে এত তৌফিক দিয়েছে আমি বলতে পারবো না কিন্তু এইভাবে হয়ে গেছে জমি কিনে বাড়ি করে বিশাল বাড়ির মালিক হ্যাঁ তো আমি যেটা বোঝাতে চাচ্ছি দেখেন একজন মহিষ চড়ানো রাখাল যার কিছুই ছিল না তাকে কিন্তু আল্লাহ তাআলা তুলে ধরেছেন কেন তিনি আল্লাহর দিকে এগিয়ে এসেছেন তার টার্গেট হলো যে আল্লাহর দিকে এগিয়ে আসলে আল্লাহ তার দিকে এগিয়ে আসবেন এটা তার টার্গেট ছিল তা আমরাও যদি আসলেই আল্লাহর দিকে যদি এগিয়ে আসি আল্লাহ আমার দিকে এগিয়ে আসবেন কারণ আল্লাহর বান্দা আমরা আল্লাহ তো আমাদেরকে রুজি দিবেন এটা একটা স্বাভাবিক জিনিস রুজি নির্ধারিত আল্লাহর পক্ষ থেকেই অতএব আমরা এই রুজির তাড়নায় যেন রুজি অর্জনের নেশায় যেন আল্লাহর দিনকে ভুলে না যাই আল্লাহকে ভুলে না যাই এই দিকটা খুব লক্ষ্য রাখবেন বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা ভালো হওয়া থেকে খারাপ হওয়া খুব সহজ খারাপ পথে পরিচালিত হওয়া খুবই সহজ কারণ আমিও এক সময় রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম রাজশাহী ইউনিভার্সিটির চিত্র আমার কাছে নতুন কিছু নয়
তো আমরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে ভালোর দিকের সাথে খারাপের দিকটাই বেশি আমার কাছে যেটা মনে হয়। তো আল্লাহ যে আপনাদেরকে আলহামদুলিল্লাহ অনেকের সম্মুখে সুন্দর দাড়ি দেখছি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার রহম আপনাদের উপরে যে এই বিশ্ববিদ্যালয়ের বুকেও আল্লাহ আপনাদের উপর বিশেষ রহম বিশেষ রহমত নাজিল করেছেন, এই জন্য আপনারা এর মধ্যেও এই প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু আপনারা আল্লাহর দিকে আসেন এবং আপনারা সালাত আদায় করেন, মুখে দাড়ি রেখেছেন এবং দিন আপনার মানার চেষ্টা করছেন, দিন বোঝার চেষ্টা করছেন, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। হেদায়তের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়ত না করে কখনোই সে হেদায়ত পাবে না। তাহলে আল্লাহ এতটুকু তৌফিক দিয়েছে যে দিন মানতে হবে, হ্যাঁ, দিনের বিধান শুনতে হবে, শিখতে হবে, এই তৌফিকটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর তৌফিক দেওয়া, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আমাদের। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আসলে যুব সমাজকে খারাপ পথ থেকে, আল্লাহর অবাধ্যতার পথ থেকে, আল্লাহর আনুগত্যের পথে ফিরিয়ে নিয়ে আসতে চাই। আমরা সবাই মিলে আনুগত্য করব আল্লাহর এবং শুধু আনুগত্য সঠিকভাবে করব, যেন শিরিক বিদাত করে যেন আমরা আনুগত্য প্রকাশ না করি। আমরা একবার সঠিক ইসলাম, আল্লাহ যে ইসলাম দিয়েছেন আমাদের মাঝে এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝিয়েছেন, যেভাবে ইসলাম নিজে মেনেছেন, আমরা ঠিক ওইভাবে ইসলাম বুঝবো, ওইভাবে ইসলাম মানবো। এইভাবে যদি আমরা করি তাহলে এটা আমাদের জন্য জান্নাতের একটা ওয়াসিলা হয়ে যাবে, জান্নাতের একটা কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাংলাদেশ আহলে যুব সংঘ নতুন কোনো ফেরকা নয়, বরং অনেকে আমরা বলি যে এটা তো আরেক এক ফেরকা, অনেক দলাদলি। আসলেই দেখেন সবাই ডাকছে নিজের দিকে, হ্যাঁ, যখন যারা আমরা ধরেন হানাফি বলছি তারা তাহলে ইমাম আবু হানিফার অনুসারী, যারা শাফেই বলছি আমরা শাফেই মাযহাব অনুসরণ করি তাহলে ইমাম শাফির অনুসারী, যারা হাম্বলি বলছি তারা ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী, হ্যাঁ, যারা মালিকে বলছে তারা ইমাম মালিক রাহমাহুল্লাহর অনুসারী। তাহলে আমরা চাচ্ছি যে আমরা আহলুল হাদিস, আমরা কোনো ব্যক্তির অনুসারী নয়, আমরা আহলুল হাদিস। হাদিস হচ্ছে আল্লাহর ওহি, কোরআনকেও হাদিস বলা হয়, হাদিসকে হাদিস বলা হয়। পবিত্র কোরআন মাজিদের 14টি জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। অতএব যদি যখন আমরা আহলুল হাদিস বলবো তখন আমরা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হব, আর কোরআন এবং সহিহ হাদিস এটা হচ্ছে আল্লাহর ওহী। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহ প্রদত্ত ওহী প্রদত্ত কথা ব্যতীত। তাহলে তিনি যে হাদিসগুলো এসেছে তার পক্ষ থেকে ইসলামের ব্যাপারে, সেই হাদিসগুলো আল্লাহর ওহী, আল্লাহ তাআলাই কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। আমি তোমার উপর কোরআন নাজিল করলাম এবং তুমি মানুষের মাঝে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের উপর কী কী বিধান নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন বোঝানোর দায়িত্ব দিলেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে কোরআন তিনি যেভাবে বুঝেছেন, যেভাবে বুঝিয়েছেন, সেটাই তো হাদিস। অতএব কোরআন ও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী। এই ওহির দিকে আমরা ডাকছি, আমরা কোনো ব্যক্তির দিকে ডাকছি না। এবং আমরা সবসময় বলি যে আমরা যেহেতু একটা সংগঠন করছি, সংগঠনে একজন আমির আছে, আমরা সবসময় দাবি করি যে আমাদের আমির যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের পথে আমাদেরকে পরিচালিত করবে, আমাকে নির্দেশনা দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা তার আনুগত্য করতে বাধ্য। যখনই কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো নির্দেশনা আমাদেরকে দিবে তখন আমরা অবশ্যই আমিরের সেই নির্দেশনাকে বাদ দিয়ে কোরআন এবং সুন্নাহর অনুসারী হব। এটা আমাদের আমিরও এই কথাই বলেন যে অবশ্যই আমার নির্দেশনা যতক্ষণ পর্যন্ত কোরআন সহিহ হাদিসের পক্ষে থাকবে ততদিন পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে, এর বাইরে তোমরা কখনোই করবে না। আমাদের টার্গেটই হলো ওহির বিধান বাস্তবায়ন করা, এটা আমাদের সবাই বুঝতে হবে। আমরা অনেক সময় ভুল বুঝি যে আহলে হাদিস, আবার নতুন এই নামই তো নতুন, অনেকের মধ্যে একটা বিভ্রান্তি আছে যে আহলে হাদিস এই নামটা তো আসলে আল্লাহর দেওয়া নাম নয়, রাসুলের দেওয়া নাম নয়, এ ধরনের অনেক কথা বলি। বরং আহলুল হাদিস কোরআনে বলা হয়েছে কি মুসলিম, সবাই মুসলিম হলেই তো বিভক্তি দূর হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, এক্ষেত্রে আমি যেটা বলবো যে মুসলিম আসলে কি মুসলিম, আমরা সবাই তো অবশ্যই মুসলিম, মুসলিমের মধ্যে আপনারা শিয়াদের নাম শুনেছেন অবশ্যই, হ্যাঁ, আচ্ছা শিয়া মুসলিম এটা তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে। আচ্ছা শিয়া মুসলিম যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে তারা আমাদেরকে কাফের মনে করে, তারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। অর্থাৎ এই শিয়াদের আকিদা, যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে প্রকৃত মুসলিম, তাদের আকিদাটা কী? তাদের আকিদা হলো তারা বলে যে আমাদের হাতে যে কোরআন আছে কোরআন মিথ্যে। তারা বলে যে আসলে জিবরিল আলাইহিস সালাম যেদিন প্রথম কোরআন মানে প্রথম ওহি নিয়ে আসলেন আল্লাহ রাসূলের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হেরা ভাই ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, এই ওহি আসার কথা ছিল আসলে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেছে।
শিয়াদের বক্তব্য। শিয়াদের আকীদা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল নারী, তাকে তারা জিনাকার বলে আখ্যায়িত করে। এবং এখন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায়, এরা হচ্ছে শিয়া। অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে। আপনারা অবশ্যই কাদিয়ানীদের কথা জানেন, কাদিয়ানি নাম শুনেছেন। কাদিয়ানীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, অথচ আল্লাহ তাআলা শেষ নবী বলছেন। তাহলে কাদিয়ানীরাও নিজেদের মুসলিম দাবি করছে। আমরা সুফি, বাংলাদেশের সবচেয়ে আকিদাগতভাবে সবচেয়ে বেশি মানুষ কারা, কোন আকিদার মানুষ? সুফি। বাংলাদেশের সবচেয়ে বেশি সুফি আকিদার মানুষ। তো সুফি আকিদার মানুষের সব সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকিদা কি? আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্যই তো আমাদের দেশে দেখেন মিলাদ মাহফিল হয়, প্রত্যেকটা মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয়, যে ওহ জো মুস্তাফি আরশতা খুদা হোকার, ও তার পাড়া হে মদিনা মে মুস্তফা হোকার, যে আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, তিনি মদিনায় মুস্তফা রূপে অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই আকিদা যদি অন্তর থেকে প্রকাশ করে, সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। অথচ তারা নিজেরা বলছে যে আমরাই হলাম প্রকৃত সুন্নি, তারাই সুন্নি দাবি করছে নিজেদেরকে। তাহলে মুসলিম তো সবাই, কিন্তু মুসলিমদের মধ্যে আহলুল হাদিস এটা হচ্ছে আদর্শিক একটা পার্থক্য, আদর্শিক করে চাই। আমিও মুসলিম, তারাও মুসলিম, কিন্তু তারা যেমন, আমি যদি আহলুল হাদিস বলি তখন আমি পরিচয় কী হলো, আমার একটা পার্থক্য সৃষ্টি হলো যে আমি শিয়া মুসলিম নই, আমি কাদিয়ানি মুসলিম নই, আমি সুফি মুসলিম নই, আমি কবর সিজদাকারী মুসলিম নই, আমি শিরিক বিদআতকারী মুসলিম নই, এবং একজন আহলুল হাদিস মুসলিম, আমি কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম। এটা একটা আদর্শিক পরিচয়, এ নিয়ে বিভ্রান্ত হবে না। অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে আমাদের যুবকদের মধ্যে, তো এগুলো বিভ্রান্তির কোনো কারণ নাই। আবার সংগঠন নিয়েও অনেকে বিভ্রান্তি সৃষ্টি করছে আমাদের মধ্যে এখন, যে সংগঠন করা যাবে, সংগঠন করার দরকার কি, আমরা সবাই মুসলিম, কথা থাকলেই হলো, নিজ নিজ গতিতে কাজ করলেই হলো। তো এ ব্যাপারে আমি যেটা সংক্ষিপ্তভাবে এখন একটু বলবো, যে আসলে দেখেন ঐক্যবদ্ধ বা জামাতবদ্ধ শক্তি ছাড়া, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব হয়নি। অবশ্যই ঐক্যবদ্ধ শক্তির দরকার। আজকে দেখেন এই যে ছাত্র আন্দোলন যেটা হয়ে গেল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনেও কিন্তু বিচ্ছিন্নভাবে হয়নি। একটা সারা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু সমন্বয়ক, তারা মানে সবসময় পরামর্শ করে কীভাবে সবে একযোগে ছাত্রদেরকে নামানো যায়, এভাবে নামিয়ে কিন্তু একটা পরাশক্তি, জালেম শক্তিকে পরাহিত মানে পরাজিত করেছে। তাহলে এটা কিন্তু একক বিচ্ছিন্ন শক্তি দ্বারা হয়নি, হ্যাঁ, এটা একটা এমন একটা শক্তি তৈরি হয়েছিল যা বাতিল টিকতে পারেনি। তো আসলে প্রত্যেকটা বিপ্লবের পিছনে একটা ঐক্যবদ্ধ শক্তির দরকার। আমরা যদি মানে মানে দাওয়াতি ময়দানে শক্তি তৈরি করতে না পারি, তাহলে বাতিলদের মোকাবিলা আমরা করতে পারবো না। সংগঠন সংগঠনের জন্য দাওয়াত নয়, আমরা এটা বলি না কখনো যে সংগঠনের জন্য দাওয়াত দিচ্ছে, আসেন সংগঠনে, যে না, দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্যই সংগঠন। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করতে হবে, বিচ্ছিন্নভাবে থাকলে দাওয়াতি ময়দান শক্তিশালী হয় না। এবং বাতিলরা আজকে দেখেন, বাতিলরা ঐক্যবদ্ধ সবাই, হকের বিরুদ্ধে বাতিলরা সবাই এক। আমরা যদি, যারা হকপন্থী মনে করছি নিজেদেরকে, আমরা যদি এক না হই, তাহলে বাতিলরা আমাদেরকে পরাজিত করবে, আমরা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। এজন্য এটা একটা মানে দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার সংগঠন, অন্য কিছু নয়। আর এই ব্যাপারগুলো আসলে আরও বিস্তারিত আলোচনা করা দরকার। এগুলো যার মনে কখনো যদি কোনো ভাইয়ের মনে কোনো সংশয়ের সৃষ্টি হয়, সন্দেহের সৃষ্টি হয়, তো অবশ্যই আমরা যেহেতু এখানেই থাকি, আমরা আমাদের বাংলাদেশ যুব সংঘের কেন্দ্র হলে রাজশাহীতে, তো আমরা বিশেষ করে ছাত্র ভাইদেরকে সবাইকে বলবো, অনুরোধ করবো যে আমরা আপনারা সবাই আমাদের কেন্দ্রে আসবেন ইনশাআল্লাহ। কেন্দ্রে আপনাদেরকে বিশেষ দাওয়াত রইল, বাংলাদেশ যুব সংঘের সভাপতি হিসেবে কেন্দ্রের তরফ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছে যে আপনাদেরকে দাওয়াত রইল কেন্দ্রে, এবং যখন আপনাদের সময় হবে, যখনই সময় হবে, কারণ ছাত্র জীবনে অনেক সময় পরীক্ষা থাকে, লেখাপড়ার ব্যস্ততা থাকে, সবসময় সবাই যাওয়া সম্ভব হয় না, যখনই যার কোনো সুযোগ হবে আমাদের কেন্দ্রে আসবেন ইনশাআল্লাহ। এবং কেন্দ্রে এসে আমাদের অফিসে আপনারা আসবেন, বসবেন, কারণ রাজশাহীতে যেহেতু আছেন, রাজশাহীর যুবসংঘের অফিস আপনাদের অফিস, অতএব আপনারা সেখানে ওঠা বসা করবেন, এই আশা ব্যক্ত করছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা অফিস কিন্তু এই বিল্ডিংয়েই, আপনাদের গেটেই, অর্থাৎ আপনারা এই বিল্ডিংয়েই, আমাদের অফিস আছে এবং অফিসের সাথে আমাদের লাইব্রেরি আছে, কিছু বইপত্র আমাদের রাখা আছে, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, জ্ঞান অর্জনে কোনো বয়সও থাকেন লাগে না, কিছু লাগে না, আমরা সবসময় জ্ঞান অর্জন করার চেষ্টা করবো। আল্লাহকে যত জ্ঞান বাড়বে তত আল্লাহ মানে আনুগত্যশীল হতে পারবো, জ্ঞানহীন মানুষ কখনো আনুগত্যশীল হতে পারে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ তালাকে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম, যারা জ্ঞানী, তারাই প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে যদি না জানি তাহলে কীভাবে ভয় আসবে? আগে আল্লাহকে সম্পর্কে জানতে হবে, তাহলে ভয় আসবে।
তো সকলকে অনুরোধ করবো যে সবাই একটু লেখাপড়া করবো ইনশাআল্লাহ। আমরা তো লেখাপড়া করছি দুনিয়াবি, কিন্তু পরকালীন জীবনকে ভালো করার জন্য, স্থায়ী জীবন যেটা, পরকালীন জীবনকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য আমরা অবশ্যই দিনই কিছু এলেম হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তালা যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, যাই তোমাকে তো অনেক ব্রেন বুদ্ধি দান করেছিলাম, তুমি তোমার ব্রেন খাটিয়ে দুনিয়াবি শিক্ষা বহু অর্জন করেছো, আমার দিন কতটুকু শিখেছিলে, এটা যদি বলেন আল্লাহ, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারবো না। অতএব আমরা দুনিয়াবি এলেম অর্জন করবো, এতে বাধা নেই। মুসলিমদের জন্য ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব কিছুর দরকার আছে মুসলিমদের, কিন্তু দিন বাদ দিয়ে নয়, সব কিছুই হব দিন ঠিক রেখে, দিন বাদ দিয়ে নয়, এটা হলো আমাদের দাওয়াত। সবাই দিনটা ঠিক রেখে দিনই এলেম অর্জন করব এবং দিন ঠিক রাখবো, তারপর দুনিয়াবি বিষয়গুলো আমরা সাথে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এখন বাংলাদেশ আহলাদের যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার 2024-26 সেশনের মানে কমিটি ঘোষণা করছি, যাদের নাম ঘোষণা করব তারা একটু দাঁড়িয়ে সালাম দেবেন ইনশাআল্লাহ এবং সামনের দিকে চলে আসবেন। আমরা বাংলাদেশ যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা 2024-26 সেশনের সম্মানিত সভাপতি হিসেবে যাকে নাম ঘোষণা করছি, তিনি হচ্ছেন আবদুল্লাহ আল মামুন। হ্যাঁ, আবদুল্লাহ আল মামুন এবং ডিপার্টমেন্ট ফার্সি বিভাগে আছেন। 2020-21 শিক্ষা মানে শিক্ষাবর্ষ সহসভাপতি হিসাবে যার নাম ঘোষণা করব, তিনি হচ্ছেন নাজমুল নাঈম, আরবি বিভাগ। হ্যাঁ, 2020-21 সেশন। তারপরে সাধারণ সম্পাদক ইসরাফিল আরবি, হ্যাঁ 21-22। তারপর সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, এটা আরবি। অর্থ সম্পাদক বারকুল্লাহ, আরবি 2020-21 সেশন। প্রচার সম্পাদক মিজান, সংস্কৃত বিভাগ 19-20 সেশন। প্রশিক্ষণ সম্পাদক ইয়াসিন, ইসলামিক স্টাডিজ বিভাগ। ইয়াসিন। ছাত্র বিষয়ক সম্পাদক তুষার আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তুষার আলী। সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক আমান, চিকিৎসা ও মনোবিজ্ঞান বিভাগ চিকিৎসা। আর দফতর সম্পাদক আল শাহরিয়ার, মার্কেটিং বিভাগ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমাদের এই 11 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা হলো এবং এই কমিটি আগামী 2 বছরের জন্য 2024-26 সেশনে তারা দায়িত্ব পালন করবে। আমরা দোয়া করি যে তাদের মাধ্যমে বাংলাদেশ আহলে যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় যেন সেই ধরনের অগ্রণী ভূমিকা পালন করে এবং তাদের মাধ্যমে ছাত্র সমাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষ করে, তাদের মাধ্যমে মধ্যে যেন একটা তাওহিদি চেতনা জাগ্রত হয় ইনশাআল্লাহ। ইসলামিক, এবং ইসলামিক বলতে শুধু ইসলামিক নয়, তাওহিদি চেতনা, মূল ইসলাম যেটা তাওহিদ, ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তাওহিদ। অতএব তাওহিদি চেতনা যেন জাগ্রত হয় এবং তাদের মাধ্যমে যেন শিরিক বিদআত উৎখাত করার মতো মানসিকতা তৈরি হয় এবং কিছু ছাত্র সমাজ গড়ে ওঠে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাওহিদপন্থী কিছু ছাত্র সমাজ, এর মাধ্যমে তাওহিদপন্থীদের শক্তি বৃদ্ধি হয়, এই কামনা করছে, এই দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমিন। আর আজকে যারা দায়িত্ব পেলেন তাদের আমাদের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আমাদের শপথ বাক্য পাঠ করার ব্যাপার আছে, যারা দায়িত্বশীল শপথ তারা আমরা ইনশাআল্লাহ এটা ইয়ে করবো ইনশাআল্লাহ। তা আপনারা যারা এসেছেন তাদেরকে জাজাকাল্লাহ খাইরান, আহসানা জাজাফিদ্দুনিয়া ওয়াল আখিরা। আপনারা এখানে এসেছেন, আপনাদের সময়কে আল্লাহ তাআলা কবুল করুন, এটাকে যেন জান্নাতের ওয়াসিলা বানিয়ে যান, আমিন। এবারে শেষ করছি, আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম মিনাল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।